আমাদের চ্যানেলের সমস্ত গল্পগুলো শোনবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল কাহানি শুনে আনশুনেকে সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে চিত্র চোর। কাঁচের পেয়ালায় ডালিমের রস নিয়ে সত্যবতী ব্যোমকেশের চেয়ারের পাশে এসে দাঁড়াল, বলল, নাও এটুকু খেয়ে ফেলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা ঠিক 4টে, সত্যবতীর টাইমে নড়চড় হয় না। ব্যোমকেশ আরাম কেদারায় বসে বই পড়ছিল, কিছুক্ষণ বিহ্বলভাবে পেয়ালার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, রোজ রোজ ডালিমের রস খাবো কেন? ডাক্তারের হুকুম। ব্যোমকেশ মুখ ভেঙিয়ে বলল, ডাক্তারে নিকুচি করেছে, ও খেতে আমার ভালো লাগে না, কি হবে খেয়ে? গায়ে রক্ত হবে, লক্ষ্মীদি খেয়ে ফেলো। ব্যোমকেশ তাড়াতাড়ি একবার সত্যবতীর মুখের দিকে দৃষ্টিপাত করল এবং প্রশ্ন করল, আজ রাত্রিতে কি খেতে দেবে? মুরগির শুরুয়া আর টোস্ট। ব্যোমকেশ ভুরু কুচকে বলল, শুরুয়া, আর মুরগিটা খাবে কে? সত্যবতী মুখ টিপে বলল, ঠাকুরপো। আমি তাড়াতাড়ি বললাম, শুধু ঠাকুরপো নয়, তোমার অর্ধাঙ্গিনীও ভাগ পাবেন। ব্যোমকেশ আমার পানে একবার চোখ পাকিয়ে তাকালো, তারপর বিকৃত মুখে ডালিমের রসটুকু খেয়ে ফেলল। কয়েকদিন হলো ব্যোমকেশকে নিয়ে সাঁওতাল পরগনায় একটি শহরে হাওয়া বদলাতে এসেছি। কলকাতায় ব্যোমকেশ হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছিল। 2 মাস জমে মানুষের টানাটানির পর তাকে বাঁচিয়ে তুলেছি। রোগী সেবা করতে সত্যবতী কাঠির মতো রোগা হয়ে গেছিল, আমার অবস্থাও কাহিল হয়েছিল। তাই ডাক্তারের পরামর্শে পৌষের গোড়ার দিকে সাঁওতাল পরগনায় প্রাণপদ জল হওয়ার সন্ধানে বের হয়ে পড়েছিলাম। এখানে এসে ফল মন্ত্রের মতো হয়েছে, আমার আর সত্যবতীর শরীর তো চাঙ্গা হয়ে উঠেছেই, ব্যোমকেশের শরীরেও দ্রুত রক্ত সঞ্চার হচ্ছে আর অসম্ভব রকমের খিদে বাড়ছে। দীর্ঘ রোগভোগের পর তার স্বভাব অবুজ বালকের মতো হয়ে গেছিল, সে দিনরাত খাই খাই করছে, আমরা দুজনে অতি কষ্টে তাকে সামলিয়ে রেখেছি। এখানে এসে অবধি মাত্র 2 জন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছে, এক অধ্যাপক আদিনাথ সোম, তাঁর বাড়ির নিচের তলাটা আমরা ভাড়া নিয়েছি, দ্বিতীয়ত এখানকার স্থানীয় ডাক্তার অশ্বিনী ঘটক। রোগী সঙ্গে নিয়ে এসেছি তাই সর্বাগ্রে ডাক্তারের সঙ্গে পরিচয় রাখা প্রয়োজন মনে হয়েছে। শহরে আরও কয়েকজন বাঙালি আছেন, কিন্তু কারোর সাথে সেরকম আলাপের সুযোগ হয়নি, আর একদিন বাড়ির বাইরে সেরকম বেরোতেও পারিনি। নতুন জায়গায় এসে গোজগাজ করে উঠতেই সময় চলে গেছে। আজ প্রথম সুযোগ হয়েছে শহরের একটি গণ্যমান্য বাঙালির বাড়িতে চা পানের নিমন্ত্রণ। আমরা যদিও এখানে এসে নিজেদের জাহির করতে চাইনি, তবু কাঁঠালি চাপার সুগন্ধের মতো ব্যোমকেশের আগমন বার্তা শহরে রাষ্ট্র হয়ে গেছে, তার ফলেই এই চায়ের নিমন্ত্রণ এসেছে। ব্যোমকেশকে এত জলদি চায়ের পার্টিতে নিয়ে যাওয়ার ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু দীর্ঘকাল ঘরে বন্ধ থেকে সে অতিষ্ঠ হয়ে উঠেছে, ডাক্তারও ছাড়পত্র দিয়েছে, সুতরাং যাওয়াই স্থির হল। আরাম কেদারায় বসে বই পড়তে পড়তে ব্যোমকেশ উসখুস করছিল এবং বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। আমি জানলার কাছে দাঁড়িয়ে অলসভাবে সিগারেট টানছিলাম। সাঁওতাল পরগনায় মনোরম প্রাকৃতিক দৃশ্যে আমার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। এখানে শুষ্কতার সঙ্গে শ্যামলতার, প্রাচুর্যের সাথে রিক্ততার নিবিড় মিলন ঘটেছে। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, রিক্সা কখন আসতে বলেছ? বললাম, 4:30। ব্যোমকেশ আর একবার ঘড়ির দিকে তাকিয়ে বইয়ের দিকে চোখ নামালো, বুঝলাম ঘড়ির কাঁটার মন্থর আবর্তন তাকে অস্থির করে তুলেছে। হেসে বললাম, রায় ধৈর্যং রাহু ধৈর্যং। ব্যোমকেশ খিচিয়ে উঠল, লজ্জা করে না, আমাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খাচ্ছ? অর্ধদগ্ধ সিগারেট জানলার বাইরে ফেলে দিলাম, ব্যোমকেশ এখনও সিগারেট খাবার অনুমতি পায়নি। সত্যবতী কঠিন দিব্যি দিয়েছে, তার অনুমতি না নিয়ে সিগারেট খেলে তার মাথা খাবে, তার মরামুখ দেখবে। আমিও ব্যোমকেশের সামনে সিগারেট খেতাম না, প্রতিজ্ঞাবদ্ধ নেশাখোরদের লোভ দেখানোর মতো আর পাপ হয় না, কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যেত। ঠিক 4:30 সময় বাড়ির সামনে 2টো সাইকেল রিক্সা এসে দাঁড়ালো, আমরা প্রস্তুত ছিলাম।
সত্যবতী ইতিমধ্যে সাজ পোশাক করে নিয়েছিল, আমরা বেরোলাম। আমাদের বাড়ির একতলার সঙ্গে দোতলার কোনো যোগ ছিল না। সদরের দরজার বারান্দার ওপাশ দিয়ে উপরে সিঁড়ি উঠে গেছে। বাড়ির সামনে খানিকটা মুক্ত স্থান, তারপর ফটক। বাড়ি থেকে বের হয়ে দেখলাম আমাদের গৃহস্বামী অধ্যাপক সোম বিরক্ত গম্ভীর মুখে ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। অধ্যাপক সোমের বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখে 30-এর বেশি বয়স বলে মনে হয় না। তার আচার ব্যবহারে পৌরত্বের ছাপ নেই, সব কাজে চটপটে উৎসাহশীল। কিন্তু তার জীবনে একটাই কাঁটা ছিল, সেটি তার স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি কখনো সুখী হতে পারেননি। প্রফেসর সোম বাইরে যাবার উপযোগী সাজগোজ করে দাঁড়িয়ে আছেন, আমাদের দেখে করুণ হাসলেন। তিনি চায়ের নিমন্ত্রণে যাবে জানতাম, তাই জিজ্ঞাসা করলাম, দাঁড়িয়ে যে যাবেন না? প্রফেসর সোম একবার বাড়ির দোতলার দিকে তাকিয়ে তারপর বললেন, যাব, কিন্তু গিন্নির এখনো প্রসাদন শেষ হয়নি, আপনারা এগোন। আমরা রিক্সোতে চেপে বসলাম। ব্যোমকেশ্বর সত্যবতী একটাতে বসলো, অন্যটাতে আমি একা। ঘণ্টা বাজিয়ে রিক্সা চলতে শুরু করলো। ব্যোমকেশের মুখে হাসি ফুটল। সত্যবতী সযত্নে তার গায়ে শাল জড়িয়ে দিল, হঠাৎ করে যাতে ঠান্ডা লেগে না যায়। কাঁকড় ঢাকা উঁচু নিচু রাস্তা দিয়ে দুদিক দিয়ে দেখতে দেখতে চলেছি। রাস্তার দুধারে ঘরবাড়ির ভিড় নেই, এখানে একটা ওখানে একটা। শহরটি যেন হাত পা ছেড়ে অসমতল পাহাড়তলির উপর শরীর এলিয়ে দিয়েছে। গাদাগাদি ঠেসাঠেসি নেই, আয়তনে বিস্তৃত হলেও নগরের জনসংখ্যা খুব বেশি নয়, কিন্তু সমৃদ্ধি আছে। আশেপাশে কয়েকটি অভ্রের খনি এখানকার মানুষের সমৃদ্ধির প্রধান কারণ। আদালত আছে, ব্যাংক আছে, এখানকার অধিবাসীদের মধ্যে যারা গণ্যমান্য তারা প্রায় সকলেই বাঙালি। যিনি আমাদের চায়ের নিমন্ত্রণ করেছেন তার নাম মহিধর চৌধুরী। অধ্যাপক সোমের কাছে শুনেছি ভদ্রলোক প্রচুর বিত্তশালী, বয়সে প্রবীণ হলেও নানারকম হুজুক নিয়ে আছেন, অর্থব্যয় মুক্ত হস্ত। তারই প্রযোজনায় চড়ুইভাতি শিকার খেলাধুলা লেগেই আছে। মিনিট 10-15 মধ্যে তার বাসভবনের সামনে এসে উপস্থিত হলাম। প্রায় 10 বিঘা জমি পাথরের পাঁচিল দিয়ে ঘেরা, হঠাৎ দুর্গ বলে ভুল হয়। ভিতরে রকমারি গাছপালা, মৌসুমি ফুলের কেয়ারি, উঁচু নিচু পাথরের জমির উপর কোথাও লাল মাছের বাঁধানো সরোবর, কোথাও বা কৃত্রিম খেলার জায়গা। সাজানো বাগান দেখে হঠাৎ করে বন বলে ভুল হয়। মহিধরবাবু যে ধনবান তা তার বাগান দেখে বুঝতে কষ্ট হয় না। বাড়ির সামনে ছাটা ঘাসে সমতল টেনিস কোর্ট, তার উপর টেবিল চেয়ার পেতে নিমন্ত্রিতদের বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা উপস্থিত হলে মহিধরবাবু সাদরে আমাদের অভ্যর্থনা করলেন। ভদ্রলোকের দেহায়তন বিপুল, গৌরবর্ণ দেহ, মাথায় সাদা চুল ছোট করে ছাঁটা, নাড়িকোপ কামানো গাল দুটি চালতার মতো, মুখে ফুটি ফাটা হাসি, দেখলেই মনে হয় অমায়িক ও সরল প্রকৃতির লোক। তিনি তার মেয়ে রজনীর সঙ্গে আমাদের পরিচয় করে দিলেন। মেয়েটির বয়স 20-21, সুশ্রী, গৌরাঙ্গী, হাস্যমুখী, ভাষা ভাষার চোখ দুটিতে বুদ্ধি ও কৌতুকের খেলা। মহিধরবাবু বিপত্নিক, তার মেয়েটি তার জীবনের একমাত্র সম্বল এবং উত্তরাধিকারিণী। রজনী মুহূর্তের মধ্যে সত্যবতীর সঙ্গে ভাব জমিয়ে ফেলল এবং তাকে নিয়ে দূরের একটা সোফাতে গিয়ে বসে গল্প জুড়ে দিল। আমরাও বসলাম। অতিথিরা এখনও সকলে এসে উপস্থিত হয়নি, কেবল ডাক্তার অশ্বিনী ঘটক আর একটি ভদ্রলোক এসেছেন। ডাক্তার ঘটক আমাদের পূর্ব পরিচিত, অন্য ভদ্রলোকটির সঙ্গে আলাপ হল। এর নাম নকুলেশ সরকার, শহরের একজন মধ্যম শ্রেণীর ব্যবসাদার। তাছাড়া ফটোগ্রাফির দোকান আছে, ফটোগ্রাফি করেন শখের খাতিরে, উপরন্তু এই সূত্রে কিছু উপার্জনও হয়। শহরে অন্য ফটোগ্রাফার নেই। সাধারণভাবে কথাবার্তা হতে লাগলো। মহিধরবাবু একসময় ডাক্তার ঘটককে লক্ষ্য করে বললেন, ওহে ঘটক, তুমি একদিনে ব্যোমকেশবাবুকে চাঙ্গা করে তুলে উঠতে পারলে না? তুমি দেখছি নামেও ঘটক কাজেও ঘটক, একেবারে ঘোড়ার ডাক্তার। নকুলেশবাবু ফোরন দিয়ে বললেন, ঘোড়ার ডাক্তার না হয় উপায় আছে? একে অশ্বিনী তাই ঘটক। ডাক্তার এদের চেয়ে বয়স অনেক ছোট, সে একটু হেসে রসিকতা হজম করল। ডাক্তারকে নিয়ে অনেকে রঙ্গরসিকতা করে দেখলাম, কিন্তু তার চিকিৎসাবিদ্যা সম্বন্ধে সকলেই শ্রদ্ধাশীল। শহরে আরও কয়েকজন প্রবীণ চিকিৎসক আছেন, কিন্তু এই তরুণ সৎস্বভাব ডাক্তারটি গত 3 বছরে ভালো প্রসার করে নিয়েছে। ক্রমে অন্যান্য অতিথিরা আসতে আরম্ভ করলেন। প্রথমে এলেন স্বস্তিক সপুত্র উষানাথ ঘোষ, ইনি এখানকার একজন ডেপুটি, এখানকার সরকারি মালখানার ভারপ্রাপ্ত কর্মচারী। লম্বা চওড়া চেহারা, খসখসে কালো রং, চোখে কালো রঙের চশমা, বয়স আন্দাজ 35। গম্ভীরভাবে থেমে থেমে কথা বলেন, গম্ভীরভাবে হাসেন।
তাঁর স্ত্রীর চেহারা রুগ্ন, মুখে উৎকণ্ঠার ভাব, থেকে থেকে স্বামীর মুখের দিকে ভয়ার্তভাবে তাকিয়ে থাকেন। ছেলেটি বছর পাঁচেকের, তাকে দেখে মনে হয় সর্বদা ভয়ে সংকুচিত হয়ে আছে। উষানাথবাবু সম্ভবত নিজের পরিবারবর্গকে কঠিন শাসনে রাখেন, তার সম্মুখে কেউ মাথা তুলে কথা বলতে পারে না। মহিধরবাবু আমাদের সঙ্গে পরিচয় করে দিলে তিনি গম্ভীর মুখে কলার মধ্যে দু চারটি শব্দ উচ্চারণ করলেন, বোধ হয় তা লৌকিক সম্ভাষণ, কিন্তু আমরা তা কিছুই শুনতে পেলাম না। তার চোখ দুটি কালো কাঁচের আড়ালে ঢেকেই রইল, একটু অস্বস্তি বোধ হতে লাগলো। যার চোখ দেখতে পায় না এমন লোকের সাথে কথা বলে সুখ নেই। তারপরে এলেন পুলিশের ডিএসপি পুরন্ধর পাণ্ডে। ইনি বাঙালি নন, কিন্তু পরিষ্কার বাংলা জানেন, বাঙালির সঙ্গে মেলামেশা করতেও ভালোবাসেন। লোকটি সপুরুষ, পুলিশের সাজ পোশাকে দিব্যি মানিয়েছে। বঙ্গেশের হাত ধরে মৃদু হাস্যে বললেন, আপনি এসেছেন, কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য, একটি জটিল রহস্য দিয়ে যে আপনাকে সম্বোধনা করব তার উপায় নেই। আমাদের এলাকায় রহস্য জিনিসটার একান্ত অভাব, সব খোলাখুলি। চুরি বাটফাড়ি যে হয় না তা নয়, কিন্তু তাদের বুদ্ধি খেলাবার অবকাশ নেই। ব্যোমকেশ হেসে বলল, সেটা আমার পক্ষে ভালোই, জটিল রহস্য এবং অনেক লোভনীয় বস্তু থেকে বর্তমানে আমি বঞ্চিত, ডাক্তারের বারণ। এমন সময় একজন অতিথি দেখা দিলেন, ইনি স্থানীয় ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা। রোগা ব্যক্তিত্বহীন চেহারা, তাই বোধ করি মুখে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রেখে চেহারায় একটু বৈশিষ্ট্য দেবার চেষ্টা করেছেন। বয়স যৌবন ও পৌরত্বের মাঝামাঝি একটা অনির্দিষ্ট স্থানে। মহিধরবাবু বললেন, অমরেশবাবু, আপনি ব্যোমকেশবাবুকে দেখবার জন্য ব্যস্ত হয়েছিলেন না, এই নিন। অমরেশবাবু নমস্কার করে সহাস্যে বললেন, কীর্তিমান পুরুষকে দেখবার ইচ্ছা কার না হয়, আপনারাও কম ব্যস্ত হননি, শুধু আমাকে দোষ দিলে চলবে কেন? মহিধরবাবু বললেন, কিন্তু আজ আসতে বড় দেরি করেছেন, সকলেই এসে গেছেন, কেবল প্রফেসর সোম বাকি, তার না হয় একটা অজুহাত আছে, মেয়েদের সাজসজ্জা করতে একটু দেরি হয়, আপনার তো সেই অজুহাতও নেই, ব্যাংক তো 3:30 সময় বন্ধ হয়ে গেছে। অমরেশ রাহা বললেন, তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম, কিন্তু বড়দিন এসে পড়ল, এখন কাজের চাপ একটু বেশি, বছর ফুরিয়ে আসছে, নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই তো আপনারা ব্যাংক থেকে টাকা আনতে আরম্ভ করবেন, তার ব্যবস্থা করে রাখতে হবে তো। এর মধ্যে কয়েকজন ভৃত্য বাড়ির ভেতর থেকে বড় বড় ট্রেতে করে নানা রকম খাদ্য পানীয় এনে টেবিলের উপর রাখছিল, চা, কেক, সন্দেশ, পাঁপড় ভাজা, ডালমুট ইত্যাদি। রজনী উঠে গিয়ে খাবারের প্লেটগুলো পরিবেশন করতে লাগলো, কেউ কেউ নিজে গিয়ে প্লেট তুলে নিয়ে খেতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে হাসি গল্প আলাপ আলোচনা চলল। রজনী মিষ্টির একটা প্লেট নিয়ে ব্যোমকেশের সামনে দাঁড়ালো, হাসিমুখে বলল, ব্যোমকেশবাবু একটু জলযোগ। ব্যোমকেশ আর্চকে একবার সত্যবতীর দিকে দেখালো, দেখলো সত্যবতী দূর থেকে একদৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। ব্যোমকেশ খাট চুলকিয়ে বলল, আমাকে মাফ করতে হবে, এসব আমার চলবে না। মহিধরবাবু ঘুরে ফিরে খাওয়া তদারক করছিলেন, বললেন, সে কী কথা, একেবারেই চলবে না, একটু কিছু? ওহে ডাক্তার, তোমার রোগীর কি কিছুই খাবার হুকুম নেই? ডাক্তার টেবিলের কাছে দাঁড়িয়ে এক মুঠি ডালমুট মুখে ফেলিয়ে চিবাচ্ছিলেন, বললেন, না খেলেই ভালো। ব্যোমকেশ ক্লিষ্ট হেসে বলল, শুনলেন তো, আমাকে শুধু এক পেয়ালা চা দিন, ভাববেন না আমরা আবার আসব, আজকের আশাটা মুখ বন্ধ মাত্র। মহিধরবাবু খুশি হয়ে বললেন, আমার বাড়িতে রোজ সন্ধ্যেবেলা কেউ না কেউ পায়ের ধুলো দেন, আপনারাও যদি মাঝে মাঝে আসেন সন্ধ্যে বৈঠক ভালোই জমবে। এতক্ষণে অধ্যাপক সোম স্বস্তিক এসে পৌঁছালেন, সোমের একটু লজ্জা লজ্জা ভাব, বস্তুত লজ্জা না হওয়াই আশ্চর্য। সোমপত্নী মালতী দেবীর বর্ণনা আমরা এখনও দিইনি, কিন্তু আর না দিলেও নয়, বয়সে তিনি স্বামীর পায়ে সমকক্ষ, কালো মোটা শরীর, থলথলে গড়ন, ফাটার মতো চোখ সর্বদাই গর্বিতভাবে ঘুরছে, মুখশ্রী দেখে গিয়ে মুগ্ধ হবে সে সম্ভাবনা নেই। উপরন্তু তিনি সাজ পোশাক করতে ভালোবাসেন, আজ যেমন সর্বলঙ্কার ভূষিত হয়ে চায়ের জলসায় এসেছেন, তাতে ইন্দুপুরীর অপসাদেরও চমক লাগবার কথা। পরিধানে টকডগে লাল মাদ্রাজি সিল্কের শাড়ি, তার উপর সর্বাঙ্গে হীরা জহরতের গহনা, তাঁর পাশে সোমের কুণ্ঠিত মিয়মান মূর্তি দেখে আমাদেরই লজ্জা করতে লাগল। রজনী তাড়াতাড়ি গিয়ে তাদের অভ্যর্থনা করল, কিন্তু মালতী দেবীর মুখে হাসি ফুটল না। তিনি বাঁকা চোখে একবার রজনীর মুখ আর একবার স্বামীর মুখ দেখে নিয়ে চেয়ারে গিয়ে বসলেন। খাওয়া এবং গল্প চলতে লাগলো। ব্যোমকেশ
শহীদের মতো মুখ করে রেখে চা খাচ্ছে। আমি নকুলেশবাবুর সঙ্গে আলাপ করতে করতে পানাহার করছি। উষানাথবাবু গম্ভীর মুখে পুরন্দর পাণ্ডের কথা শুনতে শুনতে ঘাড় নাড়াচ্ছেন। এই সময় বাক্যালাপের মিলিত কলস্বরের মধ্যে মহিধরবাবুর ঈষদুচ্চ কণ্ঠ শোনা গেল, মিস্টার পাণ্ডে, খানিক আগে বলছিলেন যে আমাদের এলাকায় জটিল রহস্যের একান্ত অভাব, এ কথা কতদূর সত্য আপনারাই বিচার করুন। কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকেছিল। সবাই চুপচাপ হয়ে গেল, সকলের দৃষ্টি গিয়ে পড়ল মহিধরবাবুর উপর। তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, যেন সংবাদটি ভীষণই হাস্যকর। অমরেশবাবু জিজ্ঞাসা করলেন, কিছু চুরি গেছে নাকি? মহিধরবাবু বললেন, সেইটাই জটিল রহস্য। ড্রয়িং রুমের দেয়াল থেকে একটা বাঁধানো ফটোগ্রাফ চুরি গেছে। রাত্রে কিছু জানতে পারিনি, সকালবেলা দেখলাম ছবি নেই, আর একটা জানলা খোলা রয়েছে। পুরন্দর পাণ্ডে তার পাশে এসে দাঁড়ালেন, বললেন, ছবি? কোন ছবি? একটা গ্রুপ ফটোগ্রাফ, মাসখানেক আগে আমরা পিকনিকে গেছিলাম, সেই সময় নকুলেশবাবু তুলেছিলেন। পাণ্ডে বললেন, আর কিছু চুরি করেনি? ঘরে দামি জিনিস কিছু ছিল? মহিধরবাবু বললেন, কয়েকটা রুপোর ফুলদানি ছিল, তাছাড়া পাশের ঘরে অনেক রুপোর বাসনও ছিল। চোর এসব কিছু না নিয়ে সেপ একটা ফটোগ্রাফ নিয়ে পালালো, বলুন দেখি জটিল রহস্য কিনা। পাণ্ডে তাচ্ছিল্যভাবে হেসে বলল, জটিল রহস্য মনে করতে চান তো করতে পারেন, আমার তো মনে হয় কোনো জঙ্গলি সাঁওতাল জানলা খোলা পেয়ে ঢুকেছিল, তারপর ছবির সোনালী ফ্রেমের লোভে ছবিটা নিয়ে গেছে। মহিধরবাবু ব্যোমকেশের দিকে ফিরে বললেন, ব্যোমকেশবাবু আপনার কি মনে হয়? ব্যোমকেশ এতক্ষণ এদের সওয়াল জবাব শুনছিল বটে, কিন্তু তার চোখ অলসভাবে চারদিকে ঘুরছিল। সে এখন একটু সচেতন হয়ে বলল, মিস্টার পাণ্ডে ঠিকই ধরেছেন মনে হয়, নকুলেশবাবু আপনি ছবিটা তুলেছিলেন? নকুলেশবাবু বললেন, হ্যাঁ, ছবিখানা ভালো হয়েছিল, তিন কপি ছেপেছিলাম, তার মধ্যে একটা কপি মহিধরবাবু নিয়েছিলেন। উষানাথবাবু গলা ঝাড়া দিয়ে বললেন, আমিও একখানা কিনেছিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনার ছবিটা আছে তো? উষানাথবাবু বললেন, কি জানি, অ্যালবামে রেখেছিলাম, তারপর আর দেখিনি, আছে নিশ্চয়। আর তৃতীয় ছবিটা কে নিয়েছিলেন নকুলেশবাবু? প্রফেসর সোম। আমরা সকলে সোমের দিকে তাকালাম, তিনি এতক্ষণ নিজভাবে স্ত্রীর পাশে বসেছিলেন। নিজের নাম শুনে হঠাৎ চমকে উঠলেন, তার মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠতে লাগলো। সোমগিন্নির কিন্তু সে প্রকার কোনো ভাবান্ত দেখা গেল না, তিনি কোষ্ঠীপাথরের যক্ষিণী মূর্তির মতো অটল হয়ে বসে রইলেন। ব্যোমকেশ বলল, আপনার ছবিটা নিশ্চয়ই আছে। সোম উত্তপ্তভাবে বলল, তা বোধ হয় ঠিক বলতে পারি না। তার ভাব দেখে একটু বিস্মিত হলাম, এমন কিছু গুরুতর ব্যাপার নয় যে তিনি এমন অসম্ভবিত হয়ে পড়লেন। তাঁর সংকটাবস্থা থেকে উদ্ধার করলেন অমরেশবাবু, হেসে বললেন, তা গিয়ে থাকে যাগ্গে, আর একখানা নেবেন? নকুলেশবাবু আমারও কিন্তু একখানা চাই, আমিও গ্রুপে ছিলাম। নকুলেশবাবু মাথা চুলকিয়ে বললেন, ও ছবি আর পাওয়া যাবে না, নেগেটিভও খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় গেল নেগেটিভ? দেখলাম ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে নকুলেশবাবু দিকে চেয়ে রয়েছে। তিনি বললেন, আমার স্টুডিওতে অন্যান্য নেগেটিভের সঙ্গে ছিল, আমি দিন দুয়েকের জন্য কলকাতা গেছিলাম, স্টুডিও বন্ধ ছিল, ফিরে এসে সেটা আর খুঁজে পাচ্ছি না। পাণ্ডে বললেন, ভালো করে খুঁজে দেখবেন, নিশ্চয়ই কোথাও আছে, যাবে কোথায়? এ প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা হলো না। এদিকে সন্ধ্যের ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছে, আমরাও বেরোবার জন্য উদ্যোগ করতে লাগলাম, কারণ সূর্যাস্তের পর ব্যোমকেশকে বাইরে রাখা নিরাপদ নয়। এই সময় দেখলাম একটা পেতাকৃতি লোক কখন এসে মহিধরবাবুর পাশে এসে দাঁড়িয়েছে এবং খুব আস্তে আস্তে তার সঙ্গে কথা বলছে। লোকটি যে নিমন্ত্রিত অতিথি নয় তা তার বেশপাস দেখেই অনুমান করা যায়। দীর্ঘ কঙ্কালসার দেহে আদময়লা ধুতি ও সুতির কামিজ, চোখগুলো কঠোরাগত আর গলার হাড়গুলো দেখলে যেন মনে হয় মূর্তিমান দুর্ভিক্ষ, তবু লোকটি যে ভদ্রশ্রেণী তা বোঝা যায়। মহিধরবাবু আমাদের অল্প দূরেই বসেছিলেন, তাই তার কথাবার্তা কানে এলো। মহিধরবাবু একটু অপ্রসন্ন স্বরে বললেন, আবার কি চাই বাবু, এই তো পরশু তোমাকে টাকা দিয়েছি। লোকটি বিহ্বল স্বরে বলল, আজ্ঞে আমি টাকা চাই না, আপনার একটা ছবি এঁকেছি, তাই দেখাতে এনেছিলাম। আমার ছবি? লোকটির হাতে একটা পাকানো কাগজ ছিল,
সে তা খুলে মহিধরবাবুর চোখের সামনে ধরল। মহিধরবাবু সবিস্ময়ে ছবির দিকে চেয়ে রইলেন। আমারও কৌতুক হয়েছিল, উঠে গিয়ে মহিধরবাবু চেয়ারের পিছনে দাঁড়ালাম। ছবি দেখে অবাক হয়ে গেলাম, সাদা কাগজের উপর কেওনে রাখা ছবি, মহিধরবাবুর বুক পর্যন্ত প্রতিকৃতি, পাকা হাতের নিঃসংশয় কয়েকটি রেখায় মহিধরবাবুর অবিকল চেহারা ফুটে উঠেছে। আমার দেখা দেখি রজনীও এসে বাবার পিছনে দাঁড়ালো। ছবি দেখে সহর্ষে বলে উঠল, বাহ কি সুন্দর ছবি। তখন আরও কয়েকজন এসে জুটলেন, ছবিখানা হাতে হাতে ঘুরতে লাগলো এবং সকলের মুখেই প্রশংসার বাণী। দুর্ভিক্ষপীড়িত চিত্রকর কিছুটা দূরে দাঁড়িয়ে গদগদ মুখে দুটো হাত ঘষতে শুরু করল। মহিধরবাবু তাকে বললেন, তুমি তো খাসা ছবি আঁকতে পারো, তোমার নাম কি? চিত্রকর বলল, আজ্ঞে আমার নাম ফাল্গুনী পাল। মহিধরবাবু পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে প্রসন্ন স্বরে বললেন, বেশ বেশ, ছবিখানা আমি নিলাম, এই নাও তোমার পুরস্কার। ফাল্গুনী পাল কাঁকড়ার মতো হাত বাড়িয়ে তৎক্ষণাৎ নোটটা পকেটে পুরল। পুরন্দর পাণ্ডে কপাল কুঞ্চিত করে ছবিটা দেখছিল, হঠাৎ মুখ তুলে ফাল্গুনীকে প্রশ্ন করল, তুমি ও ছবি আঁকলে কি করে, ফটো থেকে? ফাল্গুনী বলল, আঁকবে না, ওকে পরশু দিন একবার দেখেছিলাম। তাই? একবার দেখেছিলে তাতেই ছবি এঁকে ফেললে? ফাল্গুনী আমতা আমতা করে বলল, আজ্ঞে আমি পারি, আপনি যদি হুকুম দেন আপনার ছবিও এঁকে দেব। পাণ্ডে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আচ্ছা বেশ, তুমি যদি আমার ছবি এঁকে আনতে পারো আমিও তোমাকে 10 টাকা বকশিস দেব। ফাল্গুনী পাল সবিনয়ে সকলকে নমস্কার করে চলে গেল। পাণ্ডে ব্যোমকেশের দিকে চেয়ে বলল, দেখা যাক, আমি ওদের পিকনিক গ্রুপে ছিলাম না। ব্যোমকেশ হ্যাঁ জানিয়ে মাথা নাড়ল। তারপর সভা ভঙ্গ হল। মহিধরবাবুর মোটর গাড়ি আমাদের বাড়ি পৌঁছে দিল। সোম দম্পতিও আমাদের সঙ্গে ফিরলেন। রাত্রি আন্দাজ 8টার সময় আমরা 3 জনে বসবার ঘরে দরজা বন্ধ করে বসেছিলাম। রাতের খাবারে এখনও দেরি রয়েছে। ব্যোমকেশ আরামকেদারাই বসে বলবদ্ধক ডাক্তারি ওষুধ চুমুক দিয়ে পান করছে। সত্যবতী তার পাশে একটা চেয়ারে ল্যাপার মুড়ি দিয়ে বসেছে। আমি সামনে বসে মাঝে মাঝে পকেট থেকে সিগারেটের ডিব্বা বের করছি আর রেখে দিচ্ছি। ব্যোমকেশের গঞ্জনা খাবার আর ইচ্ছা নেই, চায়ের জলসার আলোচনাই হচ্ছে। আমি বললাম, আমরা শিল্প সাহিত্যের কত আদর করি, ফাল্গুনী পাল তার জ্বলন্ত দৃষ্টান্ত। লোকটা সত্যিকারের গুণী, অথচ পেটের দায়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। ব্যোমকেশ একটু অন্যমনস্ক ছিল, বলল, পেটের দায়ে ভিক্ষে করছে তুমি জানলে কি করে? বললাম, ও চেহারা আর কাপড় চোপড় দেখে পেটের অবস্থা আন্দাজ করা শক্ত নয়। ব্যোমকেশ একটু হাসল, শক্ত নয় বলেই তো তুমি ভুল আন্দাজ করেছ। তুমি সাহিত্যিক, শিল্পীর প্রতি তোমার সহানুভূতি স্বাভাবিক, কিন্তু ফাল্গুনী পালের শারীরিক দুর্গতির কারণ অন্নাভাব নয়, আসলে খাদ্যের চেয়ে পানীয়ের প্রতি তার টান বেশি। অর্থাৎ মাতাল, তুমি কি করে বুঝলে? প্রথমত তার ঠোঁট দেখে। মাতালের ঠোঁট যদি লক্ষ্য করো দেখবে বৈশিষ্ট্য আছে, একটু ভিজে ভিজে, একটু শিথিল। ঠিক বোঝাতে পারবো না, কিন্তু দেখলে বুঝতে পারি। দ্বিতীয়ত, ফাল্গুনী যদি ক্ষুধার্ত হয় তাহলে খাদ্যদ্রব্যগুলোর প্রতি লোলুপ দৃষ্টিপাত করত। টেবিলের উপর তখন প্রচুর খাবার ছিল, কিন্তু ফাল্গুনী সেদিকে একবারও ফিরে তাকালো না। তৃতীয়ত, আমার পাশ দিয়ে যখন চলে গেল তখন তার গায়ে মদের গন্ধ পেলাম, খুব স্পষ্ট নয় তবু মদের গন্ধ বলে ব্যোমকেশ নিজের বলবদ্ধক ওষুধটি তুলে নিয়ে এক চুমুক পান করল। সত্যবতী বলল, যাকগে মাতালের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু ছবি চুরির এই কি ব্যাপার গো? আমি তো কিছু বুঝতেই পারলাম না, মিছিমিছি ছবি চুরি করবে কেন? ব্যোমকেশ কতটা আপন মনেই বলল, হয়তো পাণ্ডে সাহেব ঠিকই ধরেছেন, কিন্তু যদি তা না হয় তাহলে ভাববার কথা। পিকনিকে গ্রুপ ছবি তোলা হয়েছিল, আজ চায়ের পার্টিতে যারা এসেছিলেন তারা সকলেই পিকনিকে গেছিলেন, পাণ্ডে ছাড়া। ছবির 3টে কপি ছাপা হয়েছিল, তার মধ্যে একটা চুরি গেছে, বাকি দুটো আছে কিনা জানা যায়নি, নেগেটিভটাও পাওয়া যাচ্ছে না।
একটু চুপ করে থেকে হঠাৎ ছাদের দিকে আঙুল নির্দেশ করে বলল, ইনি ছবির কথায় এত ঘাবড়ে গেলেন কেন বোঝা গেল না। কিছুক্ষণ নীরবে কাটবার পর আমি বললাম, কেউ যদি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবিটা সরিয়ে থাকে তবে সে উদ্দেশ্যটা কি হতে পারে? ব্যোমকেশ বলল, উদ্দেশ্য কি একটা অজিত, কে কোন মতলবে ফিরছে তাকে এত সহজে ধরা যায়? গহনা কর্মণ্য গতি। সেদিন একটি মার্কিন পত্রিকায় দেখেছিলাম, ওদের চিড়িয়াখানাতে এক বানর দম্পতি আছে। পুরুষ বাঁদরটা এমনই হিংসুটে, কোনো পুরুষ দর্শক খাঁচার কাছে এলেই বউকে টেনে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। সত্যবতী খিলখিল করে হেসে বলল, তোমার যত সব আশারে গল্প, বাঁদরের কখনো এত বুদ্ধি হয়? ব্যোমকেশ বলল, এটা বুদ্ধি নয়, হৃদয় আবেগ। সরল ভাষায় যৌন ঈর্ষা। মানুষের মধ্যে যে অবস্থুটি আছে আশা করি তা অস্বীকার করবে না। পুরুষের মধ্যে তো আছেই, মেয়েদের মধ্যে আরও বেশি আছে। আমি যদি মহিধরবাবুর মেয়ে রজনীর সঙ্গে বেশি মাখামাখি করি তোমার ভালো লাগবে না। সত্যবতী ব্যাপারের একটা প্রান্ত ঠোঁটের উপর ধরে রেখে চোখ নামিয়ে চুপ করে রইল। আমি বললাম, কিন্তু এই ঈর্ষার সঙ্গে ছবি চুরির সম্বন্ধটা কি? যেখানে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা আছে সেখানে এই ধরনের ঈর্ষা থাকতে পারে, বলে ব্যোমকেশ উপরে ছাদের দিকে চেয়ে রইল। বললাম, মোটি খুব জোরালো মনে হচ্ছে না, কিন্তু এছাড়া আর কোনো উদ্দেশ্য থাকতে পারে নাকি? পারে, চিত্রকর ফাল্গুনী পাল চুরি করে থাকতে পারে। একটা মানুষকে একবার মাত্র চোখে দেখে সে ছবি আঁকতে পারে, তার এই দাবি সম্ভবত মিথ্যে। ফটো দেখে ছবি সহজেই আঁকা যায়। ফাল্গুনী সকলের চোখে চমক লাগিয়ে দিয়ে বেশি টাকা রোজগার করবার চেষ্টা করছে কিনা কে জানে। আর কিছু? ব্যোমকেশ হেসে বলল, ফটোগ্রাফার নকুলেশবাবু স্বয়ং ছুরি করে থাকতে পারেন। নকুলেশবাবু স্বার্থ কি? তাঁর ছবি আরো বিক্রি হবে এই স্বার্থ, বলে ব্যোমকেশ মুচকি মুচকি হাসি দিতে লাগল। এটা সম্ভব বলে তোমার মনে হয়? ব্যবসাদারদের পক্ষে অসম্ভব কিছুই নয়। আমেরিকায় ফসলের দাম বাড়ানোর জন্য ফসল পুড়িয়ে দেয়। আচ্ছা, আর কেউ? ওই দলের মধ্যে হয়তো এমন কেউ আছে যে নিশ্চিহ্নভাবে নিজের অস্তিত্ব মুছে ফেলতে চায়। মানে তাগিয়ে আসামি? এই সময় ঘরের বন্ধ দ্বারে মৃদু টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। অধ্যাপক সোম গরম ড্রেসিং গাউন পরে দাঁড়িয়ে আছেন, তাকে স্বাগত করলাম। আমরা আসা অবধি তিনি প্রায় প্রত্যহ এই সময় একবার নেমে আসেন। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর খাবারের সময় হলে তিনি চলে যান। তার গৃহিণী দিনের বেলায় দু একবার এসেছেন বটে, কিন্তু সত্যবতীর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা করবার আগ্রহ দেখা যায়নি তার মধ্যে। সত্যবতীও মহিলাটির প্রতি গভীর আকর্ষণ অনুভব করে নাই। সোম এসে বসলেন, তাঁকে একটা সিগারেট দিয়ে নিজে একটা ধরালাম। ব্যোমকেশের সামনে ধূমপান করার এটাই প্রকৃত সময়, সে খিঁচাতে পারবে না। সোম জিজ্ঞাসা করল, আজ পার্টি কেমন লাগলো? ব্যোমকেশ বলল, বেশ লাগলো, সকলেই বেশ ভদ্রলোক বলে মনে হলো। সোম সিগারেট একটা টান দিয়ে বললেন, বাইরে থেকে সাধারণত তাই মনে হয়, কিন্তু সে কথা আপনার চেয়ে বেশি কে জানে। বিশেষ বক্সি, আজ যাদের আপনার সাথে আলাপ হলো তাদের মধ্যে সবচেয়ে কাকে ভালো লাগলো বলুন। সত্যবতী নিঃসংশয়ে বলল, রজনীকে, ভারী সুন্দর স্বভাব, আমার বড্ড ভালো লেগেছে। সোমের মুখ খুশিতে লাল হয়ে উঠল। সত্যবতী সেদিকে লক্ষ্য না করে বলে চলল, যেমন মিষ্টি চেহারা তেমনি মিষ্টি কথা, আর ভারী বুদ্ধিমতী। আচ্ছা, মহিধরবাবু এখনো মেয়ের বিয়ে কেন দিচ্ছেন না? ওর তো টাকার অভাব নেই। দরজার কাছ থেকে একটা তীব্র নারী কণ্ঠস্বর শুনে সকলে চমকে উঠলাম। বিধবা, বিধবা, বিধবাকে কোনো হিন্দুর ছেলে বিয়ে করবে? মালতী দেবী কখন দরজার কাছে এসে দাঁড়িয়েছেন জানতে পারিনি। সংবাদটি যেমন অপ্রত্যাশিত, সংবাদদাত্রীর আবির্ভাবও তেমনই বিস্ময়কর। হতভম্ব হয়ে চেয়ে রইলাম। মালতী দেবী ঈর্ষাতিক্ত চোখে আমাদের এক এক করে নিরীক্ষণ করে আবার বললেন,
বিশ্বাস হচ্ছে না? উনি জানেন, ওকে জিজ্ঞেস করুন, এখানে সবাই জানে। অতি বড় বেহায়া না হলে বিধবা মেয়ে আইবুড়ো সেজে বেড়াই না। কিন্তু দোকান কাটার কি লজ্জা আছে? অত যে ছলা কলা, ওসব পুরুষ ধরবার ফান্দ। আলতিদেবী যেমন হঠাৎ করে এসেছিলেন তেমনি অকস্মাৎ চলে গেলেন। সিঁড়িতে তার দুমদম পায়ের শব্দ শোনা গেল। আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিভূত হয়েছিলেন অধ্যাপক সোম। তিনি লজ্জায় মাথা তুলতে পারছিলেন না। কিছুক্ষণ নীরবে কেটে গেল। শেষে তিনি বিড়ম্বিত মুখ তুলে হীনকণ্ঠে বললেন, আমাকে আপনারা মাফ করুন, মাঝে মাঝে ইচ্ছে হয় কোথাও পালিয়ে যায়। তাঁর স্বর বুঝে এলো। ব্যোমকেশ শান্তস্বরে প্রশ্ন করল, রজনী কি সত্যিই বিধবা? সোম ধীরে ধীরে বললেন, হ্যাঁ, 14 বছর বয়সে বিধবা হয়। মহিধরবাবু বিশ্ববিদ্যালয়ের একটি কৃতি ছাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের 2 দিন পরে প্লেনে চড়ে সে বিলেত যাত্রা করে। মহিধরবাবুই জামাইকে বিলেত পাঠিয়েছিলেন, কিন্তু সে বিলেত পর্যন্ত পৌঁছল না। পথেই বিমান দুর্ঘটনায় মারা গেল। রজনীকে কুমারী বলা চলে। কিছুক্ষণ সবাই চুপচাপ। আমি সোমকে আর একটা সিগারেট দিলাম, দেশলাই জ্বালিয়ে ধরালাম। সিগারেট ধরিয়ে সোম বলল, আপনারা আমার পারিবারিক পরিস্থিতি বুঝতে পেরেছেন। আমার জীবনের ইতিহাসও অনেকটা মহিধরবাবুর জামাইয়ের মতো। গরিবের ছেলে ছিলাম এবং ভালো ছাত্র ছিলাম। বিয়ে করে শ্বশুরের টাকাতে বিলেতে যাই, কিন্তু উপসংহারটা সম্পূর্ণ অন্যরকম হলো। আমি বিদ্যালাভ করে ফিরে এলাম এবং কলেজের অধ্যাপক হলাম, কিন্তু বেশি দিন টিকতে পারলাম না। কাজ ছেড়ে দিয়ে আজ 7 বছর এখানে বাস করছি। অন্নবস্ত্রের অভাব নেই, আমার স্ত্রীর অনেক টাকা। কথাগুলিতে অন্তরের তিক্ততা ফুটে উঠল। আমি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, কাজ ছেড়ে দিলেন কেন? সোম উঠে দাঁড়িয়ে বললেন, লজ্জায়, স্ত্রী স্বাধীনতার যুগে স্ত্রীকে ঘরে বন্ধ করে রাখা যায় না। অথচ মাঝে মাঝে ভাবি, বিমান দুর্ঘটনাটা যদি রজনীর স্বামীর সঙ্গে না হয়ে আমার সঙ্গে হতো, তাহলে সব দিক দিয়েই সুরাহা হতো। সোম দরজার দিকে অগ্রসর হলেন। ব্যোমকেশ পিছন হতে বলল, প্রফেসর সোম, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি, যে গ্রুপ ছবিটা কিনেছিলেন সেটা কোথায়? সোম ফিরে দাঁড়ালেন, বললেন, সেটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছেন। তাতে আমি আর রজনী পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সোম ধীর পদে প্রস্থান করলেন। রাতে খাবারে বসে সেরকম বেশি কথাবার্তা হলো না। হঠাৎ একসময় সত্যবতী বলে উঠল, যে যাই বলুক, রজনী ভারী ভালো মেয়ে, কম বয়সে বিধবা হয়েছে। বাপ যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাতে দোষ কি? ব্যোমকেশ একবার সত্যবতীর পানে তাকালো, তারপর নির্লিপ্ত স্বরে বলল, আজ পার্টিতে একটা সামান্য ঘটনা লক্ষ্য করলাম, তোমাদের বোধহয় চোখে পড়েনি। মহিধরবাবু যখন ছবি চুরির গল্প আরম্ভ করলেন, সকলের দৃষ্টি তাঁর দিকে। দেখলাম ডাক্তার ঘটক একটু দূরে দাঁড়িয়েছিল। রজনী চুপি চুপি তার কাছে গিয়ে তার পকেটে একটা চিঠির মতো ভাঁজ করা কাগজ ফেলে দিল। দুজনের মধ্যে একটা চকিত চাউনি খেলে গেল। তারপর রজনী সেখান থেকে সরে এলো। আমার বোধ হয় আমি ছাড়া এ দৃশ্য আর কেউ লক্ষ্য করেনি, মালতী দেবীও না। 3-5-6 কেটে গেছে। ব্যোমকেশের শরীর একদিনে আরও সেরে উঠেছে, তার খাবার দাবারের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সত্যবতী তাকে দিনে 2 করে সিগারেট খাওয়ার অনুমতি দিয়েছে। আমি রোজকার গুরুভোজনের ফলে দিনে দিনে খোদার খাসি হয়ে উঠেছি। সত্যবতীর গায়েও গত্তি লেগেছে। এখন আমরা রোজ বিকালে ব্যোমকেশকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কারণ হাওয়া বদলের এটি একটি অপরিহার্য অঙ্গ। সকলেই খুশি। একদিন আমরা ঘুরতে বেরিয়েছি, অধ্যাপক সোম এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। বললেন, চলুন, আজ আমিও আপনাদের সহযাত্রী। সত্যবতী একটু উৎকণ্ঠিত হয়ে বলল, সে সোম কি? সোম প্রফুল্ল স্বরে বললেন, তাঁর সর্দি হয়েছে, শুয়ে আছেন। সোম মিশুক লোক, কেবল স্ত্রী সঙ্গে থাকলে একটু নির্জীব হয়ে পড়েন। আমরা নানা কথার আলোচনা করতে করতে পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম।
ছবি চুরির প্রসঙ্গ আপনা থেকেই উঠে পড়ল। ব্যোমকেশ বলল, আচ্ছা বলুন দেখি, ওই ছবিখানা কাগজে বা পত্রিকায় ছাপানোর কোনো প্রস্তাব হয়েছিল কি? সোম চকিতে একবার ব্যোমকেশের দিকে চাইলেন, তারপর ভূকুঞ্চিত করে ভাবতে ভাবতে বললেন, কই আমি তো কিছু জানি না, তবে নকুলেশবাবু মাঝে কলকাতা গিয়েছিলেন বটে, কিন্তু আমাদের না জানিয়ে তিনি ছবি ছাপতে দেবেন কি মনে হয় না। বিশেষত ডেপুটি উষানাথবাবু জানতে পারলে ভারী অসন্তুষ্ট হবেন। ব্যোমকেশ বলল, উষানাথবাবু অসন্তুষ্ট হবেন কেন? সোম উত্তরে বললেন, উনি একটু অদ্ভুত ধরনের লোক, বাইরে ভারী গম্ভীরী কিন্তু ভিতরে ভিতরে ভীরু প্রকৃতি, বিশেষত ইংরেজ মনিবকে জমের মতো ভয় করেন। সাহেবরা বোধ হয় চান না যে তার একজন হাকিম সাধারণ মানুষের সাথে ফটো তোলাবে, তাই উষানাথবাবুর ফটো তোলাতে ঘোর আপত্তি। মনে আছে পিকনিকের সময় তিনি প্রথমটা ফটোর দলে থাকতে চাননি, অনেক বলে কয়ে রাজি করতে হয়েছিল। এ ছবি যদি কাগজে ছাপা হয় নকুলেশবাবুর কপালে দুঃখ আছে। ব্যোমকেশের মুখ দেখে বুঝলাম সে মনে মনে উত্তেজিত হয়ে উঠেছে। সে জিজ্ঞাসা করল, উষানাথবাবু কি সবসময়ই কালো চশমা পরে থাকেন? সোম বললেন, হ্যাঁ উনি বছর দেড়েক হলো এখানে বদলি হয়ে এসেছেন, তার মধ্যে আমি ওকে কখনো বিনা চশমায় দেখিনি, হয়তো চোখের কোনো দুর্বলতা আছে, আলো সহ্য করতে পারেন না। ব্যোমকেশ উষানাথবাবু সম্বন্ধে আর কোনো প্রশ্ন করল না, হঠাৎ বলল, ফটোগ্রাফার নকুলের সরকার লোকটি কেমন? সোম বললেন, চতুর ব্যবসাদার, ঘটে বুদ্ধি আছে, মহিধরবাবুকে খোসামত করে চলেন, শুনেছি তার কাছে টাকা ধার নিয়েছেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তাই নাকি, কত টাকা? তা ঠিক জানি না, তবে মোটা টাকা। এই সময় সামনে ফটফট শব্দ শুনে দেখলাম একটি মোটর বাইক আসছে, আরও কাছে এলে চেনা গেল আরোহী ডিএসপি পুরন্দর পাণ্ডে, তিনিও আমাদের চিনতে পেরেছেন। মোটর বাইক থামিয়ে সহাস্য মুখে অভিবাদন করলেন। কুশল প্রশ্ন আদান প্রদানের পর ব্যোমকেশ জিজ্ঞাসা করল, ফাল্গুনীপাল আপনার ছবি এঁকেছে? পাণ্ডে চক্ষু বিস্ফারিত করে বলল, তাজ্জব ব্যাপার মশাই, পরদিনই ছবি নিয়ে হাজির, একেবারে হুবহু ছবি এঁকেছে, অথচ আমার ফটো তার হাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, সত্যি গুণী লোক, 10 টাকা খসাতে হলো। ব্যোমকেশ সহাস্যে বলল, কোথায় থাকে সে? পাণ্ডে বললেন, আর বলবেন না, অত বড় গুণী কিন্তু একেবারে হতভাগ্য, পার নেশাখোর, মদ গাঁজা গুলি কোকেন কিছুই বাদ যায় না, মাসখানেক এখানে এসেছে, এখানে এসে যেখানে সেখানে পড়ে থাকতো, কোনোদিন কারুর বারান্দায় কোনোদিন কারুর ঘরের কাদায় রাত কাটাতো, মহিধরবাবু দয়া করে নিজের বাগানে থাকতে দিয়েছেন, ওর বাগানের কোণে একটি মেটে ঘর আছে, 2 দিন থেকে সেখানেই আছে। হতভাগ্য এবং চরিত্রহীন শিল্পীর যে দশা হয় ফাল্গুনেরও তাই হয়েছে, তবে কিছুদিনের জন্য সে একটা আশ্রয় পেয়েছে জেনে মনটা আশ্বস্ত হল। পাণ্ডে আবার গাড়িতে স্টার্ট দেবার উপক্রম করলে সোম বললেন, আপনি এদিকে চলেছেন কোথায়? পাণ্ডে বললেন, মহিধরবাবুর বাড়ির দিকেই যাচ্ছি, নকুলেশবাবুর মুখে শুনলাম তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই বাড়ি যাওয়ার পথে তাঁর খবর নিয়ে যায়। কি অসুখ? সামান্য সর্দি কাশি, কিন্তু ওর হাঁপানির ধাত। সোম বললেন, তাই তো, আমারও দেখতে যাওয়া উচিত, মহিধরবাবু আমাকে বড়ই স্নেহ করেন। পাণ্ডে বললেন, বেশ তো, আমার গাড়ির পিছনে সিটে উঠে বসুন না, একসঙ্গেই যাওয়া যাবে, ফেরবার সময় আপনাকে নামিয়ে দিয়ে যাব। তাহলে তো ভালোই হয় বলে সব মোটর বাইকের পিছনে গদি আঁটা আসনটিতে বসে পাণ্ডের কোমর জড়িয়ে ধরে বসলেন। ব্যোমকেশ বলল, আচ্ছা মহিধরবাবুকে বলে দেবেন আমরা কাল বিকালে যাব। আচ্ছা নমস্কার। মোটর বাইক দুজন আরোহী নিয়ে চলে গেল। আমরা বাড়ির দিকে ফিরলাম, লক্ষ্য করলাম ব্যোমকেশ আপন মনে মুখ টিপে টিপে হাসছে। বাড়ি ফিরে চা খেতে বসলাম, ব্যোমকেশকে কেমন যেন একটু অন্যমনস্ক মনে হলো। দরজা খোলা ছিল, সিঁড়ির উপর ভারী পায়ের আওয়াজ শোনা গেল,
ব্যোমকেশ চকিত হয়ে খাটো গলায় বলল, অধ্যাপক সোম কোথায় আছেন এ প্রশ্নের যদি জবাব দেওয়ার দরকার হয় বলো তিনি মিস্টার পাণ্ডের বাড়ি গেছেন। কথাটা ভালো করে হৃদয়ঙ্গম করবার আগেই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন উপস্থিত হল। মালতী দেবী দরজার সামনে এসে হাজির হয়েছেন। সর্দিতে তার মুখখানা আরো ভারী হয়ে উঠেছে, চোখগুলো রক্তাভ। তিনি ঘরের চারিদিকে অনুসন্ধিৎসু দৃষ্টি নিক্ষেপ করলেন। সত্যবতী উঠে দাঁড়িয়ে বলল, আসুন মিসেস সোম। মালতী দেবী ধরা ধরা গলায় বললেন, না আমার শরীর ভালো না, উনি আপনাদের সঙ্গে বেরিয়েছিলেন, কোথায় গেলেন? ব্যোমকেশ দরজার কাছে এসে সহজ সুরে বলল, রাস্তায় পাণ্ডে সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, তিনি প্রফেসর সোমকে নিজের বাড়ি নিয়ে গেলেন। মালতী দেবী বিস্ময়ভাবে বললেন, পুলিশের পাণ্ডে, ওর সঙ্গে তার কি দরকার? ব্যোমকেশ সরলভাবে বলল, তা তো কিছু শুনলাম না, পাণ্ডে বললেন চলুন আমার বাড়িতে চা খাবেন, হয়তো কোনো কাজের কথা আছে। মালতী দেবী আমাদের তিনজনের মুখ ভালো করে দেখলেন, একটা গুরুভার নিঃশ্বাস ফেললেন, তারপর আর কোনো কথা না বলে উপরে চলে গেলেন। আমরা ফিরে এসে বসলাম। ব্যোমকেশ আমাদের দিকে তাকিয়ে একটু লজ্জিতভাবে হাসল, বলল, ডাহা মিথ্যা কথা বলতে হলো, কিন্তু উপায় কি, বাড়িতে দাম্পত্য কলহ হওয়াটা কি ভালো? সত্যবতী বাঁকা সুরে বলল, তোমাদের সহানুভূতি কেবল পুরুষের দিকে, মিসেস সোম যে সন্দেহ করেন তা নেহাত মিছে নয়। ব্যোমকেশেরও স্বর গরম হয়ে উঠল, আর তোমাদের সহানুভূতি কেবল মেয়েদের দিকে, স্বামীর ভালোবাসা না পেলে তোমরা হিংসেই চৌচির হয়ে যাও, কিন্তু স্বামীর ভালোবাসা কি করে রাখতে হয় তা জানো না। যাক অজিত, তোমাকে একটা কাজ করতে হবে ভাই, বাইরের বারান্দায় পাহারা দিতে হবে, সোম ফিরলেই তাকে জানিয়ে দেওয়া দরকার, নইলে মিথ্যে কথা যদি ধরা পড়ে যায় তাহলে সোম তো যাবেই, সেই সঙ্গে আমাদেরও অশেষ দুর্গতি হবে। আমার কোনোই আপত্তি ছিল না, বাইরের বারান্দায় একটা চেয়ার পেতে বসলাম। চেয়ারে বসে মনের সুখে সিগারেট টানতে লাগলাম। বাইরে একটু ঠান্ডা বেশি, কিন্তু আলোয়ান গায়ে থাকলে কষ্ট হয় না। সোম ফিরলেন প্রায় ঘণ্টাখানেক পরে। পাণ্ডের মোটর ফটফট শব্দে ফটকের বাইরে এসে দাঁড়ালো, সোমকে নামিয়ে দিয়ে চলে গেল। তিনি বারান্দায় উঠলে আমি তাকে বললাম, শুনে যান কথা আছে। বসবার ঘরে ব্যোমকেশ একলা ছিল, সোমের মুখ দেখলাম গম্ভীর ও কঠিন। ব্যোমকেশ বলল, মহিধরবাবু কেমন আছেন? সোম সংক্ষেপে বললেন, ভালোই। ওখানে আর কেউ ছিল নাকি? শুধু ডাক্তার ঘটক। ব্যোমকেশ তখন মালতী সংবাদ সোমকে শোনাল। সোমের গম্ভীর মুখে একটু হাসি ফুটল, তিনি বললেন, ধন্যবাদ। পরদিন সকালে পাতরাসের সময় লক্ষ্য করলাম দাম্পত্য কলহ কেবল বাড়ির উপরতলাতেই আবদ্ধ নেই, নিচের তলায় নেমে এসেছে। সত্যবতীর মুখ ভার, ব্যোমকেশেরও মুখ কঠিন। দাম্পত্য কলহ বোধ হয় সর্দি কাশির মতো ছোঁয়াচে রোগ। কী করে দাম্পত্য কলহের উৎপত্তি হয়, কেমন করে তাহার নিবৃত্তি হয়, এসব গূঢ় রহস্য আমি কিছুই জানি না, কিন্তু জিনিসটা নতুন নয়, আগেও দেখেছি। খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ বলল, অজিত চলো আজ একটু সকালবেলা বেরোনো যাক। বললাম, বেশ চলো, সত্যবতীও তৈরি হয়ে নি। সত্যবতী বিরস মুখে বলল, আমার বাড়িতে কাজ আছে, সকাল বিকাল টোটো করে বেড়ালে চলে না। ব্যোমকেশ উঠে শালটা গায়ে জড়াতে জড়াতে বলল, আমরা দুজনে যাব, এই প্রস্তাবই আমি করেছিলাম, চলো নিচে, বাড়িতে থেকে লাভ নেই। সত্যবতী ব্যোমকেশে পায়ের দিকে কটাক্ষপাত করে তীক্ষ্ণ স্বরে বলল, যার রোগা শরীর তার মোজা পায়ে দিয়ে বাইরে যাওয়া উচিত, বলে ঘর থেকে বের হয়ে গেল। আমি হাসি চাপতে না পারায় বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এক মিনিট পরে ব্যোমকেশ বের হয়ে এলো, তার কপালে গভীর ভুকুটি কিন্তু পায়ে মোজা। রাস্তায় বের হলাম, ব্যোমকেশের যে কোনো বিশেষ গন্তব্যস্থান আছে তা বুঝতে পারিনি। ভেবেছিলাম হাওয়া বদলকারীর স্বাভাবিক ঘুরতে বেরোনোর ইচ্ছে হয়েছে, কিন্তু কিছু দূর যাবার পর একটা খালি রিক্সা দেখে তাতে উঠে বসল, আমিও উঠলাম। ব্যোমকেশ বলল, ডেপুটি উষানাথ বাবুকে মকাম চালো। রিক্সা চলতে আরম্ভ করলে আমি বললাম, হঠাৎ উষানাথ বাবু? ব্যোমকেশ বলল, আজ রবিবার, উনি বাড়ি থাকবেন, তাঁকে দু একটা কথা জিজ্ঞেস করবার আছে। আতমাইর পথ চলবার পর আমি বললাম, ব্যোমকেশ তুমি ছবি চুরির ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ মনে হচ্ছে,
সত্যিই কি ওতে গুরুতর কিছু আছে? সে বলল, সেটাই আবিষ্কারের চেষ্টা করছি। আরও আধমাইল পথ পেরিয়ে উষানাথবাবুর বাড়ি পৌঁছানো গেল। হাকিমপাড়ায় বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা। ফটকের কাছে রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বলে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই চমক লাগলো, বাড়ির সদরে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছেন। তারপর দেখলাম ডিএসপি পুরন্দর পাণ্ডের মোটর বাইকও রয়েছে। উষানাথ ও পাণ্ডে সদর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে পাণ্ডে সবিষয়ে বললেন, এ কি আপনারা? ব্যোমকেশ বলল, আজ রবিবার, তাই বেড়াতে এসেছিলাম। উষানাথ হিমশীতল হেসে বললেন, আসুন, কাল রাতে বাড়িতে চুরি হয়ে গেছে। তাই নাকি, কি চুরি গেছে? পাণ্ডে বললেন, সেটা এখনো জানা যায়নি। রাত্রে এরা দোতলায় শোন, নিচে কেউ থাকে না, ঘর বন্ধ থাকে। কাল রাত্রে আপিস করে চোর ঢুকে আলমারি খোলবার চেষ্টা করেছিল। একটা পরচাবি তালায় ঢুকেছিল, কিন্তু সেটা বের করতে পারেনি। বটে, আলমারিতে কি ছিল? উষানাথবাবু বললেন, সরকারি দলিলপত্র ছিল, আর আমার স্ত্রীর গয়নার বাক্স ছিল, স্টিলের আলমারি, লোহার সিন্দুক বলতে পারেন। উষানাথবাবুর চোখে কালো চশমা, চোখ দেখাই যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তার মুখ দেখে মনে হলো তিনি ভয় পেয়েছেন। ব্যোমকেশ বলল, তাহলে চোর কিছু নিয়ে যেতে পারেনি। পাণ্ডে বললেন, সেটা আলমারি না খোলা পর্যন্ত বোঝা যাচ্ছে না, একটি চাবিওয়ালাকে ডাকতে পাঠিয়েছি। ঘরে চোর ঢুকলো কি করে? কাঁচের জানলায় একটা কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলেছে, আসুন না দেখবেন। উষানাথবাবুর অফিস ঘরে প্রবেশ করলাম। মাঝারি আয়তনের ঘর, একটি টেবিল, কয়েকটা চেয়ার, স্টিলের আলমারি, দেওয়ালে ভারত সম্রাটের ছবি, তাছাড়া কিছু নেই। ব্যোমকেশ কাঁচ ভাঙা জানলা পরীক্ষা করল। আলমারি চাবি ঘোরাবার চেষ্টা করল, কিন্তু চাবি ঘুরল না। এই চাবিটা ছাড়া চোর নিজের আগমনের আর কোনো নিদর্শন রেখে যায়নি। আপিস ঘরের পাশেই ড্রয়িং রুম, মাঝে দরজা, আমরা সেখানে গিয়ে বসলাম। আলমারিটা খোলা না হওয়া পর্যন্ত কিছু চুরি গেছে কি না জানা যাবে না। উষানাথবাবু চায়ের প্রস্তাব করলেন, আমরা মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করলাম। ড্রয়িং রুমটি মামুলিভাবে সাজানো গোছানো, এখানেও দেয়ালে ভারত সম্রাটের ছবি, এক কোণে একটি রেডিও যন্ত্র, চেয়ারগুলোর পাশে ছোট ছোট কিছু নিচু টেবিল রাখা আছে, তাদের কোনোটার উপর পিতলের ফুলদানি, কোনোটার উপর ছবির অ্যালবাম, দামি জিনিস কিছু নেই। ব্যোমকেশ বলল, চোর বোধ হয় এই ঘরে ঢোকেনি। উষানাথবাবু বললেন, এই ঘরে চুরি করবার মতো কিছু নেই, বলেই তিনি লাফিয়ে উঠলেন। চোখের কালো চশমা খনেকের জন্য তুলে কোণের রেডিও যন্ত্রটার দিকে চেয়ে রইলেন, তারপর চশমা নামিয়ে উঠে বললেন, আমার পরী, পরী কোথায় গেল? আমরা সমস্বরে বললাম, পরী। উষানাথবাবু রেডিওর কাছে গিয়ে এদিক ওদিক দেখতে দেখতে বললেন, একটা রূপলি গিল্টি করা ছোট্ট পরী, ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন, সেটা রেডিওর উপর রাখা ছিল, নিশ্চয় চোরে নিয়ে গেছে। আমরাও উঠে গিয়ে দেখলাম রেডিও যন্ত্রের উপর আধুলির মতো একটা স্থান সম্পূর্ণ শূন্য, পরি ওই স্থানে অবস্থান করত সন্দেহ নেই। ব্যোমকেশ বলল, চোর হয়তো নেয়নি, আপনার ছেলে খেলা করবার জন্য নিয়ে থাকতে পারে, একবার খোঁজ করে দেখুন না। উষানাথবাবু ভ্রু কুঞ্চিত করে বললেন, খোঁকা সভ্য ছেলে, সে কখনো কোনো জিনিসে হাত দেয় না, যাই হোক আমি খোঁজ নিচ্ছি। তিনি উপরে চলে গেলেন। ব্যোমকেশ পাণ্ডেকে জিজ্ঞাসা করল, কাউকে সন্দেহ করেন নাকি? পাণ্ডে বললেন, সন্দেহ না, সেরকম কিছু নয়, তবে একটা আটদালি বলছে কাল রাত্রি আন্দাজ 7:30 সময় একটা পাকলাটে গোছের লোক ডেপুটিবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল, ডেপুটিবাবু দেখা করেননি, আটদালি বাইরে থেকেই তাকে হাঁকিয়ে দিয়েছে। আটদালি লোকটা যেরকম বর্ণনা দিয়েছে তাতে তো মনে হয় ফাল্গুনীপাল। হ্যাঁ, একজন সাব ইন্সপেক্টরকে খোঁজ নিতে পাঠিয়েছি। উষানাথবাবু উপর থেকে নেমে এসে জানালেন, তাঁর স্ত্রী পুত্র পরীর কোনো খবরই রাখেন না, নিশ্চয় চোর আর কিছু না পেয়ে রূপো বলে ভুল করে পরীকে নিয়ে গেছে। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসেছিল,
মুখ তুলে বলল, ভালো কথা, সেই ছবিটা আছে কিনা দেখেছিলেন কি? কোন ছবি? সেই যে একটা গ্রুপ ফটোগ্রাফের কথা মহিধরবাবুর বাড়িতে হয়েছিল। ও না, দেখা হয়নি। ওই যে আপনার পাশে অ্যালবাম রয়েছে, দেখুন না, ওতেই আছে। ব্যোমকেশ অ্যালবাম নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলো। তাতে উষানাথবাবুর পিতা, মাতা, ভাই, ভগিনী, স্ত্রী, পুত্র সকলের ছবি রয়েছে। এমনকি মহিধরবাবুর রজনীর ছবিও রয়েছে। কেবল ওই পৃষ্ঠ করা গ্রুপ ফটোগ্রাফটি ওখানে পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, কই, দেখছি না তো। নেই। উষানাথবাবু উঠে এসে নিজে অ্যালবাম দেখলেন, কিন্তু ফটো পাওয়া গেল না। তিনি তখন বললেন, কি জানি কোথায় গেল, কিন্তু এমন কিছু দামি জিনিস নয়। আলমারি থেকে যদি দলিলপত্র কিংবা গয়নার বাক্স চুরি গিয়ে থাকে। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না, চোর কিছুই চুরি করতে পারেনি, গয়নার বাক্স নিরাপদে আছে, এমনকি আপনার পরিও একটু খুঁজলেই পাওয়া যাবে। আস্থা হলে উঠি আমরা। মিস্টার পান্ডে, চোরের যদি সন্ধান পান আমাকে বঞ্চিত করবেন না। পান্ডে হেসে ঘাট নাড়ালেন। আমরা বাইরে বেরিয়ে এলাম। উষানাথবাবুও সঙ্গে সঙ্গে আসলেন। ব্যোমকেশ উষানাথবাবুকে ইশারা করে বারান্দায় এক কোণে নিয়ে গিয়ে চুপি চুপি কিছু বলল। তারপর ফিরে এসে বলল, চলো। রিক্সাওয়ালা অপেক্ষা করছিল, আমরা ফিরে চললাম। ব্যোমকেশ চিন্তামগ্ন হয়ে রইল। এক সময় সে বলল, অজিত, উষানাথবাবু এক সময় চোখে চশমা তুলেছিলেন, তখনই কিছু লক্ষ্য করেছিলে? কই না, কি লক্ষ্য করব। উষানাথবাবুর বাঁ চোখটা পাথরের। তাই নাকি, কালো চশমার এই অর্থ? হ্যাঁ, বছর তিনেক আগে ওর চোখের ভিতরে ফোড়া হয়, অস্ত্র করে চোখটা বাদ দিতে হয়েছিল। ওর সর্বদা ভয় সাহেবরা জানতে পারলে ও চাকরি যাবে। আচ্ছা, ভীতু লোক তো, এই কথাই বুঝি আড়ালে গিয়ে হচ্ছিল। হ্যাঁ, এই তথ্যের গুরুত্ব কতখানি তা নির্ণয় করতে পারলাম না। উষানাথবাবু যদি কানাই হন তাতে পৃথিবীর কি ক্ষতি? রিক্সা কমে বাড়ির কাছাকাছি এসে গেল। ব্যোমকেশ বলল, অজিত, যাওয়ার সময় তুমি প্রশ্ন করেছিলে ছবি চুরির ব্যাপার গুরুতর কিনা। সেই প্রশ্নের উত্তর এখন দেওয়া যেতে পারে, ব্যাপার গুরুতর। সত্যি? কি করে বুঝলে? ব্যোমকেশ উত্তর দিল না, একটু মুচকি হাসল। বিকেলে আমরা মহিধরবাবুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। সত্যবতী বলল, ঠাকুরপো, টর্চ নিয়ে যেও, ফিরতে রাত করবে নিশ্চয়। আমি টর্চ পকেটে নিয়ে বললাম, তুমি এবেলা বেরোচ্ছ না তো তাহলে? সত্যবতী বলল, না, ওপরতলায় একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কথা কইবার লোক নেই, তার কাছে দুদণ্ড বসে দুটো কথা কইলেও তার মনটা ভালো থাকবে। মালতী দেবীর প্রতি তোমার সহানুভূতি যে কমে বেড়েই চলেছে। কেন বাড়বে না, নিশ্চয় বাড়বে। আর রজনীর প্রতি সহানুভূতি বোধ করি সেই অনুপাতে কমে যাচ্ছে। মোটেই না, একটুও কমেনি। রজনীর দোষ কি? যত নষ্টের গোড়া এই পুরুষ জাতটা। আঙুল তুলে বললাম, দেখো, জাত নিয়ে কথা বললে ভালো হবে না বলছি। সত্যবতী নাক সিটকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মহিধরবাবুর বাড়িতে যখন পৌঁছালাম তখন সূর্যাস্ত হয়নি বটে, কিন্তু বাগানের মধ্যে ঘোর ঘোর হয়ে এসেছে। খোলা ফটকে লোক নেই, রাত্রিতেও বোধ হয় ফটক খোলা থাকে, কিংবা গরু ছাগলের প্রতিরোধ করবার জন্য আগর লাগানো থাকে। মানুষের যাতায়াতে বাধা নেই, বাড়ির সদর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ এসেছে বলে মনে হলো না। দু তিনবার কলা খাখারি দেওয়ার পর একটা বৃদ্ধকোচের চাকর বাইরে বেরিয়ে এলো, বলল, মত্তাবাবু ওপরে শুয়ে আছেন, দিদিমণিরা বাগানে বেড়াচ্ছেন, আপনারা বসুন, আপনি দেখে আনছি। ব্যোমকেশ বলল, দরকার নেই, আমরাই দেখছি। বাগানে নেমে ব্যোমকেশ বাগানের একটা কোণ লক্ষ্য করে চলল। গাছপালার ঝোপ ছাড়ে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু ঘাসে ঢাকা সংকীর্ণ পথগুলি আকর্ষার জালের মতো চারিদিকে বিস্তৃত হয়ে গেছে। বুঝলাম ব্যোমকেশ ফাল্গুনীপালের আস্থানার দিকে এগিয়ে চলেছে। বাগানের কোণটায় এসে পৌঁছালাম। একটা মাটির ঘর, মাথায় টালির চাউনি, সম্ভবত মালিদের যন্ত্রপাতি রাখবার স্থান। পাশেই একটা প্রকাণ্ড ইদারা। ঘরের দোর খোলা রয়েছে, কিন্তু ভিতরে অন্ধকার। আমি টর্চের আলো ভিতরে ফেললাম।
অন্ধকারে খড়ের বিছানার উপর কেউ শুয়েছিল। আলো পড়তেই উঠে বেরিয়ে এলো। দেখলাম ফাল্গুনী পাল। আজ ফাল্গুনীর মন ভালো নয়, কণ্ঠস্বরে ঔদাসীন্য ভরা অভিমান। আমাদের দেখে বলল, আপনারাও বুঝি পুলিশের লোক, আমার ঘর খানা তল্লাশ করতে এসেছেন। আসুন দেখুন, পান ভরে খানা তল্লাশ করুন, কিচ্ছু পাবেন না। আমি গরিব বটে কিন্তু চোর নয়। ব্যোমকেশ বলল, আমরা খানা তল্লাশ করতে আসিনি, আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই, কাল রাত্রে আপনি উষানাথবাবুর বাড়িতে কেন গিয়েছিলেন? ফাল্গুনী তিক্ত স্বরে বলল, তাঁর একটা ছবি এঁকেছিলাম, তাই দেখাতে গিয়েছিলাম। দারোয়ান দেখা করতে দিলে না, তাড়িয়ে দিলে। বেশ কথা, ভালো কথা, কিন্তু সে জন্য পুলিশকে নিয়ে দেবার কি দরকার? ব্যোমকেশ বলল, ভারী অন্যায়, আমি পুলিশকে বলে দেবো ক্ষণ, তারা আপনাকে আর বিরক্ত করবে না। ধন্যবাদ বলে ফাল্গুনী কোঠরে প্রবেশ করল। আমরা ফিরে এলাম। দিনের আলোপায় শেষ হয়ে এসেছে। আমরা বাগানে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলাম, কিন্তু রজনীকে দেখতে পেলাম। বাগানের অন্যদিকটায় বড় বড় পাথরের চ্যাঙত দিয়ে একটা উঁচু টাইপের খেলবার জায়গা তৈরি করা হয়েছিল। তাকে ঘিরে সবুজ শ্যাওলার বন্ধনী। খেলবার জায়গাটি আকারে চৌকোনা, দেখতে অনেকটা পিরামিডের মতো। আমরা তার পাশ দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লাম। পিরামিডের অপর প্রান্ত থেকে আবেগ ভরা কণ্ঠস্বর কানে এলো, ছবি ছবি ছবি, কি হবে ছবি, চাই না ছবি। আসতে কেউ শুনতে পাবে। কণ্ঠস্বর দুটি পরিচিত, প্রথমটি ডাক্তার ঘটকের, দ্বিতীয়টি রজনী। ডাক্তার ঘটককে আমরা শান্ত সংযতবাগ মানুষ বলেই জানতাম। তার গলা থেকে যে এমন আর্ত উগ্রতা বেরিয়ে আসতে পারে তা কল্পনা করাও দুষ্কর। রজনীর কণ্ঠস্বরেও একটা শীতকার আছে, কিন্তু তা অস্বাভাবিক নয়। ডাক্তার ঘটক আবার যখন কথা বলল, তার স্বর আগের চেয়ে কমেছে বটে, কিন্তু আবেগের উন্মাদনা কিছুমাত্র কমেনি। সে বলল, আমি তোমাকে চাই, তোমাকে। দুধের বদলে জল খেয়ে মানুষ বাঁচতে পারে না। আর আমি কি চাই না, কিন্তু উপায় যে নেই। উপায় আছে, তোমাকে বলছি। কিন্তু বাবা। তুমি নাবালিকা নও, তোমার বাবা তোমাকে আটকাতে পারেন না। তা জানি, কিন্তু শোনো লক্ষ্মীটি শোনো, বাবার শরীর যে খারাপ যাচ্ছে, তিনি সেরে উঠুন তারপর। না, আজই আমি জানতে চাই তুমি রাজি আছো কিনা। একটু নীরবতা, তারপর রজনী বলল, আচ্ছা আজই বলবো, কিন্তু এখন নয়, আমাকে একটু সময় দাও। আজ রাত্রি 10:30 সময় তুমি এসো, আমি এখানে থাকবো, তখন কথা হবে। এখন হয়তো বাড়িতে কেউ এসেছে, আমাকে না দেখলে। ব্যোমকেশ নিঃশব্দে আমার হাত ধরে টানল। দুজনে পা টিপে ফিরে আসছিলাম। হঠাৎ চোখে পড়ল পিরামিডের অন্য পাশ থেকে আর একটা লোক আমাদের মতোই সন্তর্পণে দূরে চলে যাচ্ছে। একবার মনে হলো বুঝি ডাক্তার ঘটক, কিন্তু ভালো করে চিনবার আগেই লোকটা অদৃশ্য হয়ে গেল। পিরামিড থেকে অনেকখানি ঘুরে দূরে এসে ব্যোমকেশ বলল, চলো বাড়ি ফেরা যাক, আজ আর দেখা করে কাজ নেই। রাস্তায় বের হলাম। অন্ধকার হয়ে গেছে, আকাশে চাঁদ নেই। পথের পাশে কেরোসিনের পালকগুলো দূরে দূরে মিটমিট করে জ্বলছে। আমি মাঝে মাঝে টর্চ জ্বেলে পথ নির্ণয় করতে করতে চললাম। ব্যোমকেশ চিন্তায় মগ্ন হয়ে আছে। বিবাদী যুবক যুবতী নিয়তি কোন কুটিল পথে চলেছে বোধ করি তাই নির্ধারণের চেষ্টা করছে। আমি তার ধ্যান ভঙ্গ করলাম না। বাড়ির কাছাকাছি পৌঁছে ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, অন্য লোকটিকে চিনতে পারলে? বললাম, না, কে তিনি? ব্যোমকেশ বলল, তিনি হচ্ছেন আমাদের গৃহস্বামী অধ্যাপক আদিনাথ সোম। তাই নাকি? ব্যোমকেশ, ব্যাপারটা আমার পক্ষে কিছু জটিল হয়ে উঠেছে। ছবি চুরি, পরিচুরি, নেশাখোর চিত্রকর, কানা হাকিম, অবৈধ প্রণয়, অধ্যাপকের আড়িপাতা, কিছুই বুঝে উঠতে পারছি না। না পারবারই কথা। রবীন্দ্রনাথের গান মনে আছে? জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে, জীবন বিনা ঠিক সুরে তাই বাজে নারে। আমিও সরু মোটা তারের চট ছাড়াতে পারছি না। আচ্ছা, এই যে ডাক্তার আর রজনীর ব্যাপার,
এতে আমাদের কিছু করা উচিত নয় কি? ব্যোমকেশ দৃঢ়স্বরে বলল, কিচ্ছু নয়, আমরা ক্রিকেট খেলার দর্শক, হাততালি দিতে পারি, দোয়া দিতে পারি, কিন্তু খেলার মাঠে নেমে খেলায় ব্যাকরা দেওয়া আমাদের পক্ষে ঘোর বেয়াদবি। বাড়ি ফিরে দেখলাম সত্যবতী একাকিনী পশমের গেঞ্জি পুনছে। বললাম, তোমার রোগীর খবর কি? সত্যবতী উত্তর দিল না, সেলাইয়ের উপর ঝুঁকে দুটো কাঁটা চালাতে লাগলো। জিজ্ঞাসা করলাম, কি মুখে কথা নাই যে? মালতী দেবীকে দেখতে গিয়েছিলে তো? গিয়েছিলাম। সত্যবতী মুখ তুলল না, কিন্তু তার মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠতে লাগলো। ব্যোমকেশ অদূরে দাঁড়িয়ে লক্ষ্য করছিল, হঠাৎ হো করে হেসে উঠে নিজের শয়নকক্ষে প্রবেশ করল। সত্যবতী ছুঁচবিদ্ধ হওয়ার মতো চমকে উঠল, শয়নকক্ষে দাঁড়ির দিকে একটা ক্রুদ্ধ কটকপাত করল, তারপর আবার সামনে ঝুঁকে পড়ে দুটো কাঁটা চালাতে লাগলো। আমি তার পাশে বসে বললাম, কি ব্যাপার খুলে বলো তো দেখি। কিছু না, চা খাবে তো? জল চড়াতে বলে এসেছি, দেখি। বলে সে উঠবার উপক্রম করল। আমি বাধা দিয়ে বললাম, আহা কি হয়েছে বলো না, চা পরে হবে। সত্যবতী তখন আবেগ ভরে বলে উঠল, কি আবার হবে, ওই লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটার কাছে আমার যাওয়াই ভুল হয়েছিল, এমন পচা নোংরা মন আমাকে বলে কি না, কিন্তু সে আমি বলতে পারবো না, যার অমন মন তার মুখে নূরও জেলে দিতে হয়। শয়নকক্ষ হতে আর এক ধমক হাসির আওয়াজ আসলো, সত্যবতী চলে গেল। ব্যাপারটা বুঝতে বাকি রইল না, রাগে আমার মুখ উত্তপ্ত হয়ে উঠল। সন্দিগ্ধ মনা স্ত্রীলোকের সন্দেহ পাত্রপাত্রী বিচার করে না জানি, কিন্তু সত্যবতীকে যে স্ত্রীলোক এরকম পঙ্কিল দোষারোপ করতে পারে তাকে গুলি করে মারা উচিত। ব্যোমকেশ হাসুক, আমার গা রিরি করে জ্বলতে লাগলো। রাত্রে শুতে গিয়ে ঘুম এলো না, সারাদিনে নানা রকমের ঘটনায় মাথা গরম হয়ে উঠেছে। ঘড়িতে দেখলাম 10টা, ডিসেম্বর মাসে রাতে 10টা, এখানে গভীর রাত্রি। ব্যোমকেশ ও সত্যবতী অনেকক্ষণ শুয়ে পড়েছে। বিছানায় শুয়ে ঘুম না এলে আমার সিগারেটের পিপাসা জেগে ওঠে, সুতরাং শয্যা ত্যাগ করে উঠতে হলো। গায়ে আলোয়ান দিয়ে সিগারেট ধরালাম, কিন্তু বন্ধ ঘরে ধূমপান করলে ঘরের বাতাস ধোঁয়ায় দূষিত হয়ে উঠবে। আমি একটা জানলা ঈষৎ খুলে দিয়ে তার সামনে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। জানলাটা সদরের দিকে, সামনে ফটক, তার ওপারে রাস্তা, রাস্তার ধারে মিউনিসিপ্যালিটির আলোকস্তম্ভ, আলোকস্তম্ভ না বলে ধূমস্তম্ভ বললেই ভালো হয়। প্রদীপের তেল শেষ হয়ে এসেছে। মিনিট দুই তিন জানলার কাছে দাঁড়িয়ে আছি, বাইরে একটা অস্পষ্ট খসখস শব্দে চকিত হয়ে উঠলাম, কে যেন বারান্দা থেকে নামছে। জানলার ফাঁক দিয়ে দেখলাম একটি ছায়ামূর্তি ফটক বের হয়ে বাইরে বেরিয়ে গেল। আলোকস্তম্ভে পাশ দিয়ে যাবার সময় তাকে চিনতে পারলাম, কালো কোট প্যান্ট পরা অধ্যাপক সোম। বিদ্যুৎ চমকের মতো বুঝতে পারলাম এত রাত্রে তিনি কোথায় যাচ্ছেন। আজ রাত্রি 10:30 সময় মহিধরবাবুর বাগানে ডাক্তার ঘটক ও রজনীর মিলিত হবার কথা, সংকেতস্থলে সোম অনাহত উপস্থিত থাকবেন, কিন্তু কেন, কি তাঁর অভিপ্রায়? বিস্ময়াবিষ্ট হয়ে মনে মনে এই কথা ভাবছি, হঠাৎ অধিক বিস্ময়ের কারণ ঘটল, আবার খসখস শব্দ শুনতে পেলাম। এবার বেরিয়ে এলেন মালতী দেবী, তাকে চিনতে কষ্ট হলো না, একটা চাপা কাশির শব্দ, তারপর সোম যে পথে গিয়েছিলেন তিনিও সেই পথে অদৃশ্য হয়ে গেলেন। পরিস্থিতি স্পষ্টই বোঝা গেল, স্বামী অভিসারে যাচ্ছেন আর স্ত্রী অসুস্থ শরীর নিয়ে এই শীতজর্জর রাত্রে তার পশ্চাদ্ধাবন করেছেন, বোধ হয় স্বামীকে হাতে নাতে ধরতে চান। উফ, কি দুর্বহ এদের জীবন, প্রেমহীন স্বামী এবং বিশ্বাসহীন পত্নীর দাম্পত্য জীবন কি ভয়ঙ্কর, এর চেয়ে ডিভোর্সই ভালো। বর্তমান ক্ষেত্রে আমার কিছু করা উচিত কি না ভাবতে লাগলাম। ব্যোমকেশকে জাগিয়ে সংবাদটা দেব? না, কাজ নেই, সে ঘুমাচ্ছে ঘুমাক, বরং আমার ঘুম যেমন চটে গেছে 2 ঘন্টার মধ্যে আসবে বলে মনে হয় না, সুতরাং আমি জানলার কাছে বসে পাহারা দেব, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আবার সিগারেট ধরালাম, 5 মিনিট, 10 মিনিট, দীপস্তম্ভের আলো ধোঁয়ার মতো দম বন্ধ করে মরে গেল। একটি মূর্তি ফটক দিয়ে প্রবেশ করল,
নক্ষত্রের আলোয় মালতী দেবীর ভারী মোটা চেহারা চিনতে পারলাম। তিনি পদশব্দ গোপনের চেষ্টা করলেন না, তার কণ্ঠ থেকে একটা অবরুদ্ধ আওয়াজ বের হলো। সেটা চাপা কাশি কিংবা চাপা কাট না বুঝতে পারলাম না। তিনি উপরে চলে গেলেন। এত জলদি শ্রীমতী ফিরে এলেন বটে, কিন্তু সীমানের দেখা নেই। অনুমান করলাম শ্রীমতী বেশি দূরে স্বামীকে অনুসরণ করতে পারেননি, অন্ধকারে হারিয়ে ফেলেছেন। তারপর এদিক ওদিক নিষ্ফল খোঁজাখুঁজি করে ঘরে ফিরেছেন। সোম ফিরলেন রাত্রি 11:30 সময়। বাদুরের মতো নিঃশব্দ সঞ্চারে বাড়ির মধ্যে মিলিয়ে গেলেন। সকালে ব্যোমকেশকে রাত্রির ঘটনা বললাম। সে চুপ করে শুনল, কিন্তু কোনো মন্তব্য করল না। একজন কনস্টেবল একটা চিঠি দিয়ে গেল, ডিএসপি পাণ্ডের চিঠি, আগের দিন সন্ধে 6টার তারিখ। চিঠিতে মাত্র কয়েকটা ছত্র লেখা আছে। প্রিয় ব্যোমকেশবাবু, ডেপুটি সাহেবের আলমারি খুলে দেখা গেল কিছু চুরি হয় নাই। আপনি বলেছিলেন পরীকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু পরী এখনও নিরুদ্দেশ, চোরেরও সন্ধান এখনও পাওয়া যায়নি। আপনি জানতে চেয়েছিলেন তাই লিখলাম, ইতি পুরন্ধর পাণ্ডে। ব্যোমকেশ চিঠিখানা পকেটে রেখে বলল, পাণ্ডে লোকটি সত্যিকার সজ্জন। এই সময় যিনি সবেগে উপস্থিত হলেন তিনি ফটোগ্রাফার নকুলেশ সরকার। মহিধরবাবুর পার্টির পর রাস্তায় নকুলেশবাবুর সঙ্গে দু একবার দেখা হয়েছিল। বললেন, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম খবরটা দিয়ে যাই। শোনেননি নিশ্চয় ফাল্গুনি পাল, সেই যে ছবি আঁকত, সে মহিধরবাবুর বাগানে কুয়ে ডুবে মরেছে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম। তারপর ব্যোমকেশ বলল, কখনই ব্যাপার হলো? নকুলেশ বললেন, বোধহয় কাল রাত্রিতে, ঠিক জানি না, মাতাল তাঁতাল লোক, অন্ধকারে তাল সামলাতে পারেনি, পড়েছে কুয়োয়। আজ সকালে আমি মহিধরবাবুর কাছে খবর নিতে গেছিলাম, দেখি মালিরা কুয়ো থেকে লাশ তুলছে। আমরা নীরবে পরস্পর পরস্পরের মুখের পানি চাইলাম। কাল রাত্রিতে মহিধরবাবুর বাগানে বহু বিচিত্র ব্যাপার ঘটেছে। আচ্ছা আজ তাহলে উঠি, আমাকে আবার ক্যামেরা নিয়ে ফিরে যেতে হবে, বলে নকুলেশবাবু উঠবার উপক্রম করলেন। বসুন বসুন, চা খেয়ে যান। নকুলেশ চায়ের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না, বসে গেলেন। অচিরেই চা এসে গেল। দু চারটে কথার পর ব্যোমকেশ প্রশ্ন করল, সেই গ্রুপ ফটোর নেগেটিভখানা খুঁজে পেয়েছেন কি? কোন নেগেটিভ? ও হ্যাঁ, অনেক খুঁজেছি মোচায়, পাওয়া গেল না, আমার লোকসানের বরাত। থাকলে আরও পাঁচখানা বিক্রি হতো। আচ্ছা, সেই ফটোতে কে কে ছিল বলুন দেখি। কে কে ছিল? পিকনিকে গিয়েছিলাম ধরুন, আমি, মহিধরবাবু, তার মেয়ে রজনী, ডাক্তার ঘটক, স্বস্তিক প্রফেসর সোম, সপরিবারের ডেপুটি উষানাথবাবু আর ব্যাংকের ম্যানেজার অমরেশ সাহা, সকলেই ফটোতে ছিলেন। ফটোখানা ভারী উতরে গিয়েছিল, গ্রুপ ফটো অত ভালো করে খুব একটা হয় না। আচ্ছা চলি তাহলে, আর একদিন আসব। নকুলেশবাবু প্রস্থান করলেন। দুজনে কিছুক্ষণ বসে রইলাম। ফাল্গুনির কথা ভেবে মনটা ভারী হয়ে উঠল। সে নেশাখোর লক্ষ্মী ছাড়া ছিল, কিন্তু ভগবান তাকে প্রতিভা দিয়েছিলেন। এমনভাবে অপঘাতে মৃত্যুই যদি তার নিয়তি, তবে তাকে প্রতিভা দেবার প্রয়োজন ছিল কি? ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, এ সম্ভাবনা আমার মনেই আসেনি, চলো বেরোনো যাক। কোথায় যাবে? ব্যাংকে যাব, কিছু টাকা বের করতে হবে। এখানে এসে স্থানীয় ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছিল, সংসার খরচের প্রয়োজন অনুসারে বের করা হতো। আমরা সদর বারান্দায় বের হয়েছি, দেখলাম অধ্যাপক সোম ড্রেসিং গাউন পরিহিত হয়ে নিচে নেমে এসেছেন। তার মুখে উদ্বিগ্ন গাম্ভীর্য। ব্যোমকে সম্ভাষণ করল, কি খবর? সোম বললেন, ভালো খবর নয়, স্ত্রীর অসুখ খুব বেড়েছে, বোধ হয় নিউমোনিয়া, জ্বর বেড়েছে, মাঝে মাঝে ভুল বকছেন মনে হলো। আশ্চর্য নয়, কাল রাত্রে সর্দির উপর ঠান্ডা লেগেছে, কিন্তু সোম বোধ হয় তা জানেন না। ব্যোমকেশ বলল, ডাক্তার ঘটককে খবর দিয়েছেন? ডাক্তার ঘটকের নামে সোমের মুখ অন্ধকার হয়ে গেল। তিনি বললেন, ঘটককে ডাকবো না, আমি অন্য ডাক্তার ডাকতে পাঠিয়েছি। ব্যোমকেশ তীক্ষ্ণ চোখে তাকে একবার নিরীক্ষণ করে বলল, কেন, ডাক্তার ঘটকের উপর কি আপনার বিশ্বাস নেই?
আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আপনি কিন্তু ঘটককে সুপারিশ করেছিলেন। সোম চুপ করে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ তখন বলল, সে যাক, এইমাত্র খবর পেলাম ফাল্গুনীপাল কাল রাত্রে মহিধরবাবুর কই পড়ে ডুবে মারা গেছে। সোম বিশেষ উৎসর্গ প্রকাশ না করে বলল, ও তাই নাকি, হয়তো আত্মহত্যা করেছে, আর্টিস্টটা একটু খামখেয়ালি গোছের হয়। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করল, প্রফেসর সোম, কাল রাত্রি 11টার সময় আপনি কোথায় ছিলেন? সোম চমকে উঠলেন, তার মুখ পাংশু হয়ে গেল। তিনি ধীর কণ্ঠে বললেন, আমি আমি কে বললে আমি কোথাও গিয়েছিলাম? আমি তো হাত তুলে ব্যোমকেশ বলল, মিছে কথা বলে লাভ নেই প্রফেসর সোম, আপনার স্ত্রীর যে আজ বাড়াবাড়ি হয়েছে তার জন্য আপনি দায়ী। তিনি কাল আপনার পিছনে পেছনে রাস্তায় বেরিয়েছিলেন, এই রোগে যদি তার মৃত্যু হয়। ভয় বিস্ফারিত চোখে চেয়ে রইলেন সোম। আমার স্ত্রী? ব্যোমকেশবাবু বিশ্বাস করুন, আমি জানি না। ব্যোমকেশ তর্জনী তুলে ভয়ঙ্কর গম্ভীর স্বরে বলল, কিন্তু আমরা জানি। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই সতর্ক করে দিচ্ছি, আপনি সাবধানে থাকবেন। এসো অজিত। সোম স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলেন। আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার কিছু দূরে গিয়ে ব্যোমকেশ বলল, সোমকে খুব ভয় পাইয়ে দিয়েছি। তারপর ঘড়ি দেখে বলল, ব্যাংক খুলতে এখনও দেরি আছে, চলো ঘটকের ডিসপেন্সারিতে একবার ঢু মেরে যাই। বাজারের দিকে ডাক্তারের ঔষধালয়। আমরা ডাক্তারের ঘরে প্রবেশ করতে যাব, শুনলাম সে একজনকে বলছে, দেখুন আপনার ছেলে টাইফয়েড হয়েছে, লম্বা কেশ, সারাতে সময় লাগবে। আমি এখন লম্বা কেশ হাতে নিতে পারবো না, আপনি বরং শ্রীধরবাবুর কাছে যান, তিনি প্রবীণ ডাক্তার। আমরা প্রবেশ করলাম, অন্য লোকটি চলে গেল। ডাক্তার সানন্দে আমাদের অভ্যর্থনা করল, বলল, আসুন আসুন। রোগী যখন সশরীরে ডাক্তারের বাড়িতে আসে তখন বুঝতে হবে রোগ সেরেছে। মহিধরবাবু সেদিন আমাকে ঘোড়ার ডাক্তার বলেছিলেন, এখন আপনিই বলুন, আমি মানুষের ডাক্তার কিংবা আপনি ঘোড়া। বলেই উচ্চকণ্ঠে হাসল। ডাক্তারের মন আজ ভারী প্রফুল্ল, চোখে আনন্দের জ্যোতি। বঙ্কে শেষে বলল, আপনি মানুষেরই ডাক্তার, এ কথা স্বীকার করে নেওয়াটাই আমার পক্ষে সম্মানজনক। মহিধরবাবু কেমন আছেন? ডাক্তার বলল, অনেকটা ভালো, পায়ে সেরে উঠেছেন। ব্যোমকেশ বলল, ফাল্গুনীপাল মারা গেছেন, শুনেছেন কি? ডাক্তার চকিত হয়ে বলল, সেই চিত্রকর, কি হয়েছিল তার? কিছু হয়নি, কাল রাতে জলে ডুবে মারা গেছে। ব্যোমকেশ যতটুকু জানত সংক্ষেপে বলল। ডাক্তার কিছুক্ষণ বিমনা হয়ে বসে রইল, তারপর বলল, আমার যাওয়া উচিত, মহিধরবাবুর দুর্বল শরীর, যাই একবার চট করে ঘুরে আসি। ডাক্তার উঠে দাঁড়াল। ব্যোমকেশ সহসা জিজ্ঞাসা করল, আপনি কলকাতা যাচ্ছেন কবে? ডাক্তারের মুখের ভাব সহসা পরিবর্তিত হল, সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ব্যোমকেশের চোখের দিকে চেয়ে রইল, তারপর বলল, আমি কলকাতা যাচ্ছি, কে বলল আপনাকে? ব্যোমকেশ কেবল মৃদু হাসল। ডাক্তার তখন বলল, হ্যাঁ শীঘ্রই একবার যাবার ইচ্ছা আছে, আচ্ছা চললাম, যদি সময় পায় ওবেলা আপনাদের বাড়ি হয়ে যাব। ক্ষণ ডাক্তার ক্ষুদ্র মোটরে চড়ে চলে গেল। আমরা ব্যাংকের দিকে চললাম। পথে জিজ্ঞাসা করলাম, ডাক্তার কলকাতা যাচ্ছে জানলে কি করে বলো তো, তুমি কি আজকাল অন্তর্যামী হয়েছো নাকি? ব্যোমকেশ বলল, না, কিন্তু একজন ডাক্তার যখন বলে লম্বা কেশ হাতে নেব না, অন্য ডাক্তারের কাছে যাও, তখন আন্দাজ করা যেতে পারে যে সে বাইরে যাবে। কিন্তু কলকাতায় যাবে তার নিশ্চয়তা কি? ওটা ডাক্তারের প্রফুল্লতা থেকে অনুমান করলাম। ডাক্তারের ঔষধালয় থেকে কিছুটা দূরেই ব্যাংক। আমরা গিয়ে দেখলাম ব্যাংকের দ্বার খুলেছে। দ্বারের দুপাশে বন্দুকধারী দুজন সন্ত্রী পাহারা দিচ্ছে। বড় একটা ঘর দুভাগে বিভক্ত, মাঝে কাঠ ও কাঁচের অনুচ্চ বেড়া, বেড়ার গায়ে সারি সারি জানলা। এই জানলা দিয়ে জনসাধারণের সঙ্গে ব্যাংকের কর্মচারীদের লেনদেন করা হয়ে থাকে। ব্যোমকেশ একটা জানলার বাইরে দাঁড়িয়ে চেক লিখছে। দেখলাম বেড়ার ভিতর দিকে ম্যানেজার অমরেশ রাহা দাঁড়িয়ে একজন কেরানির সঙ্গে কথা বলছেন। অমরেশবাবু আমাদের দেখতে পেয়েছিলেন,
তিনি হাসি মুখে বেরিয়ে এলেন, বললেন, নমস্কার। ভাগ্যে আপনাদের দেখে ফেললাম, নইলে তো টাকা নিয়েই চলে যেতেন। অমরেশবাবুকে চায়ের পার্টির পর আর দেখিনি, তিনি সেজন্য লজ্জিত। ফ্রেঞ্চ কাট দাঁড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, রোজই মনে করি আপনাদের বাড়ি যাব, কিন্তু একটা না একটা কাজ এসে পড়েই যায়। ব্যাংকের চাকরি মানে অষ্টপ্রহরের গোলামি। ব্যোমকেশ বলল, এমন গোলামিতে সুখ আছে? হরদম টাকা নিয়ে নাড়াচাড়া করছেন। অমরেশবাবু করুণ মুখভঙ্গি করে বললেন, সুখ আর কোথায় ব্যোমকেশবাবু, চিনির বল চিনির বোঝা বয়ে মরে, কিন্তু দিনের শেষে খায় সে ঘাস আর জল। ব্যোমকেশ চেকের বদলে টাকা পকেটস্থ করলে অমরেশবাবু বললেন, চলুন, আজ যখন পেয়েছি আপনাদের সহজে ছাড়ব না, আমার অফিস করে বসে এখানে গল্প স্বল্প করা যাক। আপনার প্রতিভার যে পরিচয় অজিতবাবুর লেখা থেকে পাওয়া যায়, তাতে আপনাকে পেলে আজ ছাড়তে ইচ্ছে করে না। আমাদের দেশে প্রতিভান মানুষের বড়ই অভাব। ভদ্রলোক শুধু যে ব্যোমকেশের প্রতি শ্রদ্ধাশীল তাই নয়, সাহিত্যরসিকও বটে। সেদিন তার সঙ্গে অধিক আলাপ করিনি বলে অনুতপ্ত হলাম। তিনি আমাদের ভিতরে নিয়ে গেলেন, তার একটা নিজস্ব অফিস ঘর আছে, তার দ্বার পর্যন্ত গিয়ে তিনি বললেন, না এখানে নয়, চলুন উপরে যাই, এখানে গণ্ডগোল, কাজের হুড়োহুড়ি, উপরে বেশ নিরিবিলি হবে। অফিস ঘরের দরজা খোলা ছিল, ভিতর দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম মামুলি টেবিল, চেয়ার, খাতাপত্র, কয়েকটা বড় বড় লোহার সিন্ধুক, তাছাড়া আর কিছু নেই। কাছেই সিঁড়ি, উপরে উঠতে উঠতে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, উপরতলাটা বুঝি আপনার কোয়ার্টার? হ্যাঁ, ব্যাংকের সুবিধে। স্ত্রী পুত্র পরিবার সব এখানেই থাকেন? স্ত্রী পুত্র পরিবার আমার নেই ব্যোমকেশবাবু, ভগবান সুমতি দিয়েছিলেন, বিয়ে করিনি। একলা মানুষ তাই ভদ্রভাবে চলে যায়, বিয়ে করলে হাঁড়ির হাল হতো। উপরতলাটি একজন লোকের পক্ষে বেশ সুপরিসর, তিন চারটি ঘর, সামনে উন্মুক্ত ছাদ। অমরেশবাবু আমাদের বসবার ঘরে নিয়ে গিয়ে বসালেন। অনাড়ম্বর পরিচ্ছন্ন ঘর, দেওয়ালে ছবি নেই, মেঝেই গালিচা নেই, একপাশে একটি জামিম ঢাকা চৌকি, দু তিনটি আরামকেদারা, একটি বইয়ের আলমারি, নিতান্তই মামুলি ব্যাপার, কিন্তু বেশ তৃপ্তিদায়ক। গৃহস্বামী যে গোছালো স্বভাবের লোক তা বোঝা যায়। বসুন, চা তৈরি করতে বলি, বলেই তিনি প্রস্থান করলেন। বইয়ের আলমারিটা আমার দৃষ্টি আকর্ষণ করছিল, উঠে গিয়ে বইগুলো দেখলাম। অধিকাংশ বই গল্প উপন্যাস, চলন্তিকা আছে, সঞ্চয়িতা আছে। আমার লেখা ব্যোমকেশের উপন্যাসগুলি আছে দেখে পুলকিত হলাম। ব্যোমকেশও এসে জুটল, সে একখানা বই টেনে পাতা উল্টাতে শুরু করল। দেখলাম বইখানা বাংলা ভাষার নয়, ভারতবর্ষেরই অন্য কোনো প্রদেশের লিপি, অনেকটা হিন্দির মতো, কিন্তু ঠিক হিন্দিও নয়। এই সময় অমরেশবাবু ফিরে এলেন। ব্যোমকেশ বলল, আপনি গুজরাটি ভাষাও জানেন? অমরেশবাবু মুখে চটকা শব্দ করে বললেন, জানি আর কই, এক সময় সে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার দ্বারা হলো না। বাঙালির ছেলে মাতৃভাষা শিখতেই গলদঘর্ম হয়, তার উপর ইংরেজি আছে, উপরন্তু যদি একটা তৃতীয় ভাষা শিখতে হয় তাহলে আর বাঙালির শক্তিতে কুলোয় না। অথচ শিখতে পারলে আমার উপকার হতো, ব্যাংকের কাজে গুজরাটি ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। আমরা আবার এসে বসলাম। দু চারটি একথা সে কথার পর ব্যোমকেশ বলল, ফাল্গুনী পার মারা গেছে শুনেছেন বোধ হয়। অমরেশবাবু চেয়ার থেকে পাই লাফিয়ে উঠলেন, হ্যাঁ ফাল্গুনী মারা গেছে? কবে, কোথায়, কি করে মারা গেল? ব্যোমকেশ ফাল্গুনীর মৃত্যু বিবরণ বলল। শুনে অমরেশবাবু দুঃখিতভাবে মাথা নাড়িয়ে বললেন, আহা বেচারা, বড় দুঃখে পড়েছিল, কাল আমার কাছে এসেছিল। এবার আমাদের বিস্মিত হবার পালা। ব্যোমকেশ উঠে বলল, কাল এসেছিল, কখন? অমরেশবাবু বললেন, সকালবেলা, কাল রবিবার ছিল, ব্যাংক বন্ধ, সবে চায়ের পেয়ালাটি নিয়ে বসেছি, ফাল্গুনে এসে হাজির, আমার ছবি এঁকেছে তাই দেখাতে এসেছিল। ও, চাকর তিন পেয়ালা চা দিয়ে গেল, তকমাটা চাকর, বুঝলাম ব্যাংকের পিয়ন, অবসরকালে বাড়ির কাজও করে। ভাবগতিক দেখে মনে হলো অমরেশবাবু টাকা পয়সার ব্যাপারে বিলক্ষণ হিসাবই। ব্যোমকেশ
চায়ের পেয়ালায় চামচ দিয়ে ঘোরাতে ঘোরাতে পড়ল, ছবিখানা কিনলেন নাকি? অমরেশবাবু বিমর্ষ মুখভঙ্গি করে বলল, কিনতে হলো। 5 টাকা দিতে গেলাম, কিছুতেই নিলে না, 10 টাকা আদায় করে ছাড়ল, এমন জানলে? ব্যোমকেশ চায়ে একটা চুমুক দিয়ে বলল, মৃত চিত্রকরের শেষ ছবি দেখবার ইচ্ছে হচ্ছে, দেখুন না, ভালোই এঁকেছে বোধ হয়, আমি অবশ্য ছবির কিছু বুঝি না। বইয়ের আলমারির নিচের দেরাজ থেকে একখণ্ড পুরো চতুষ্কোণ কাগজ এনে তিনি আমাদের সামনে ধরলেন। ফাল্গুনি ভালো ছবি এঁকেছে, অমরেশবাবুর বিশেষত্বহীন চেহারা উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। ব্যোমকেশ চিত্রবিদ্যায় একজন জহুরি, সে ভূকুঞ্চিত করে ছবিটা দেখতে লাগল। অমরেশবাবু আগে বেশ প্রফুল্ল মুখে কথাবার্তা বলছিলেন, কিন্তু ফাল্গুনির মৃত্যু সংবাদ শোনবার পর কেমন যেন মুষড়িয়ে পড়েছেন। পাই নীরবে চা পান শেষ হল, পেয়ালা রেখে অমরেশবাবু বললেন, ফাল্গুনির কথাই মনে পড়ল, সেদিন চায়ের পার্টিতে শুনেছিলাম পিকনিকের ফটোখানা চুরি গেছে, মনে আছে? তার কোনো হদিস পাওয়া গেল কি না কে জানে। ব্যোমকেশ মগ্ন হয়ে ছবিটা দেখছিল, উত্তর দিল না। আমিও কিছু বলা উচিত কিনা বুঝতে না পেরে বোকার মতো অমরেশবাবুর প্রাণে চেয়ে রইলাম। অমরেশবাবু তখন নিজেই বললেন, সামান্য ব্যাপার, তাই ও নিয়ে বোধ হয় কেউ মাথা কামায়নি। ব্যোমকেশ ছবি নামিয়ে রেখে নিঃশ্বাস ফেলে বলল, চমৎকার ছবি, লোকটা যদি বেঁচে থাকতো আমিও ওকে দিয়ে ছবি আঁকিয়ে দিতাম। অমরেশবাবু ছবিখানা যত্ন করে রাখবেন, আজ ফাল্গুনিপালের নাম কেউ জানে না, কিন্তু একদিন জানবে, সেদিন ওর আঁকা ছবি সোনার দরে বিক্রি হবে। অমরেশবাবু একটু প্রফুল্ল হয়ে বললেন, তাই নাকি, তাহলে 10টা টাকা জলে পড়েনি, ছবিটা বাঁধিয়ে দেয়ালে টাঙানো চলবে? নিশ্চয়। তারপরই আমরা উঠে পড়লাম। অমরেশবাবু বললেন, আবার দেখা হবে, বছরের শেষ হতে চলল, আমাকে আবার নববর্ষের ছুটিতে কলকাতায় গিয়ে হেড অফিসের কর্তাদের সঙ্গে দেখা করে আসতে হবে, এবার নববর্ষে 2 দিন ছুটি। 2 দিন ছুটি কেন? এবার 31শে ডিসেম্বর রোববার পড়েছে, শনিবার যদি অর্ধেক দিন ধরেন তাহলে 2.5 দিন ছুটি পাওয়া যাবে, আপনারা এখনো কিছুদিন আছেন তো? 2 জানুয়ারি পর্যন্ত আছি বোধ হয়। আচ্ছা, নমস্কার। আমরা বেরিয়ে এলাম, ব্যাংকের ভিতর দিয়ে নামতে হলো না, বাড়ির পিছন দিকে একটা খিড়কি সিঁড়ি ছিল, সেই পথে নেমে রাস্তায় এলাম। বাজারের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ে গেল সিগারেট ফুরিয়েছে, বললাম, এসো এক টিন সিগারেট কিনতে হবে। ব্যোমকেশ অন্যমনস্ক ছিল, চমকিয়ে উঠল, বলল, আরে তাই তো, আমাকেও একটা জিনিস কিনতে হবে। একটা বড় মনোহারি দোকান দেখে ঢুকলাম, আমি একদিকে সিগারেট কিনতে গেলাম, ব্যোমকেশ অন্যদিকে গেল। আমি সিগারেট কিনতে কিনতে আট চোখে দেখলাম ব্যোমকেশ একটা দামি এসেন্সের শিশি কিনে পকেটে পুরল, মনে মনে হাসলাম, এরা কেন যে ঝগড়া করে, কেনই বা ভাব করে কিছুই বুঝি না, দাম্পত্য জীবন আমার কাছে একটা হাস্যকর পহেলিকা। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করবার জন্য বিছানায় শুয়েছিলাম, ঘুম ভেঙে দেখলাম বেলা 3:30। ব্যোমকেশের ঘর থেকে মৃদু জল্পনা শব্দ আসছিল, উঁকি মেরে দেখলাম ব্যোমকেশ চেয়ারে বসেছে এবং সত্যবতী তার পিছনে দাঁড়িয়ে দুহাতে তার গলা জড়িয়ে ধরে কানে কানে কী সব বলছে, দুজনেই খুব হাসছে। সরে এসে উচ্চকণ্ঠে বললাম, ওহে কপত কপতি, তোমাদের কুঞ্জন গুঞ্জন শেষ হতে যদি দেরি থাকে তাহলে না হয় আমিই চায়ের ব্যবস্থা করি। সত্যবতী সলজ্জভাবে মুখের খানিকটা আঁচলের আড়াল দিয়ে বের হয়ে এলো এবং রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ব্যোমকেশ জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বের হয়ে এলো। অবাক হয়ে বললাম, ব্যাপার কি, ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছ যে? ব্যোমকেশ একগাল হেসে বলল, পারমিশন পেয়ে গেছি, আজ থেকে যত ইচ্ছে। বুঝলাম দাম্পত্য জীবনে কেবল প্রেম থাকলেই চলে না, কূটবুদ্ধিরও প্রয়োজন। চা পান করে উপরতলার রোগিণীর সংবাদ নিতে গেলাম, সামাজিক কর্তব্য পালন না করলে নয়। অধ্যাপক সমীর মুখ চিন্তাক্রান্ত, মালতী দেবীর অবস্থা খুবই খারাপ, তবে একেবারে হাল ছেড়ে দেবার মতো নয়, 2 ফুসফুসই আক্রান্ত হয়েছে,
অক্সিজেন দেওয়া হচ্ছে। জ্বর খুব বেশি, রোগিনী মাঝে মাঝে ভুল বকছেন। একজন নার্সকে সেবার জন্য নিয়োগ করা হয়েছে। সখাত সলিল সহানুভূতি জানিয়ে ফিরে এলাম। নিচে নেমে আসবার কিছুক্ষণ পরে ডাক্তার ঘটক আসলো। এবেলা ডাক্তারের ভাবভঙ্গি অন্যরকম, একটু সতর্ক, একটু সন্দিগ্ধ, একটু চুপচাপ। ব্যোমকেশের দিকে মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছে যেন ব্যোমকেশ সম্বন্ধে তার মনে কোনো সংশয় উপস্থিত হয়েছে। কথাবার্তা সাধারণভাবেই চলল। ডাক্তার সকালে মহিধরবাবুর বাড়িতে গিয়ে ফাল্গুনির লাশ দেখেছিল, সেই কথাই বলল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কি দেখলেন, মৃত্যুর কারণ জানা গেল? ডাক্তার একটু চুপ থেকে বলল, অটোপসি করা না পর্যন্ত জোর করে কিছু বলা যায় না। ব্যোমকেশ বলল, তবু আপনি ডাক্তার, আপনি কি কিছুই বুঝতে পারলেন না? ইতস্তত করে ডাক্তার বলল, না। ব্যোমকেশ তখন বলল, ও কথা থাক, মহিধরবাবু কেমন আছেন? কাল বিকেলে আমরা তাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া গেল না, তাই ফিরে এলাম। ডাক্তার সতর্কভাবে প্রশ্ন করল, কটার দিকে গেছিলেন? আন্দাজ 5টার সময়। ডাক্তার একটু ভেবে বলল, কি জানি, আমি বিকেলবেলা গেছিলাম, কিন্তু 5টার আগে ফিরে এসেছিলাম। মহিধরবাবু ভালোই আছেন, তবে আজকে বাড়িতে এই ব্যাপার হলো, একটা শক পেয়েছেন। ব্যোমকেশ বলল, আর রজনী দেবী, তিনি কেমন আছেন? ডাক্তারের মুখের উপর দিয়ে একটা রক্তাভা খেলে গেল, কিন্তু সে ধীরে ধীরে বলল, রজনী দেবী ভালোই আছেন, তাঁর অসুখ করেছে এমন কথা তো শুনিনি। আচ্ছা আজ চুলি। ডাক্তার উঠল, আমরাও উঠলাম। তার পর্যন্ত এসে ব্যোমকেশ বলল, আপনার কলকাতা যাওয়া তাহলে স্থির? ডাক্তার ফিরে দাঁড়ালো, তার চোখ দুটো সহসা জ্বলে উঠল, সে দাঁতে দাঁতে চেপে বলল, ব্যোমকেশবাবু, আপনি এখানে শরীর সারাতে এসেছেন, গোয়েন্দাগিরি করতে নয়, যা আপনার এলাকার বাইরে তা নিয়ে মাথা ঘামাবেন না, বলে গটগট করে বাইরে বেরিয়ে গেল। আমরা ফিরে এসে বসলাম। ব্যোমকেশ সিগারেট ধরাতে ধরাতে বলল, ডাক্তার ঘটক এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু ল্যাজে পা পড়লে একেবারে কেউটে সাপ। বাইরে মোটর বাইকের ফটফট শব্দ কানে এলো। ব্যোমকেশ লাফিয়ে উঠে বলল, আরে পাণ্ডে সাহেব এসেছেন, ভালোই হলো। পাণ্ডে প্রবেশ করলেন, ক্লান্ত হেসে বললেন, ব্যোমকেশবাবু, আপনার কথা পড়ে গেল, পরি উদ্ধার হয়েছে। ব্যোমকেশ তাকে চেয়ার দিয়ে বলল, বসুন। কোথা থেকে পরি উদ্ধার করলেন? মহিধরবাবুর কুয়ো থেকে। ফাল্গুনির লাশ বেরোবার পর কুয়োই ডুবুরি নামিয়েছিলাম, প্রসানাথবাবুর পরি বেরিয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ চক্ষু কুঞ্চিত করে বসে থাকল, তারপর বলল, আর কিছু? আর কিছু না। পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন? পেয়েছি, ফাল্গুনি জলে ডুবে মরেনি, মৃত্যুর পরে তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ কাল রাত্রে কেউ তাকে খুন করেছে, তারপর মৃতদেহটা কুয়োই ফেলে দিয়ে গেছে, আত্মহত্যা নয়। তাই তো মনে হচ্ছে, কিন্তু ফাল্গুনির মতন এমন একটা অপদার্থ লোককে খুন করে কার কি লাভ? লাভ নিশ্চয়ই আছে, তাহলে খুন করবে কেন? অপদার্থ লোক যদি কোনো সাংঘাতিক গুপ্ত কথা জানতে পারে, তাহলে তার বেঁচে থাকা কারো কারোর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফাল্গুনি অপদার্থ ছিল বটে, কিন্তু নির্বোধ ছিল না। পাণ্ডে বিরস মুখে বললেন, তা বটে, কিন্তু ভাবছি পরিটা কুয়োর মধ্যে এলো কি করে? তবে কি ফাল্গুনি পরি চুরি করেছিল? খুনির সঙ্গে ফাল্গুনির কি পরি নিয়ে মারামারি কারাকারি হয়েছিল? তারপর খুনি ফাল্গুনিকে ঠেলে কুয়োয় ফেলে দিয়েছিল? কিন্তু পরিটা তো এমন কিছু দামি জিনিস নয়। ব্যোমকেশ বলল, ভালো কথা, ফাল্গুনির গায়ে কি কোনো আঘাত চিহ্ন পাওয়া গেছে? না, কিন্তু তার পেটে অনেকখানি আফিম পাওয়া গেছে, মদের সঙ্গে আফিম মেশানো ছিল। ব্যোমকেশ বলল, বুঝেছি, দেখুন কি করে ফাল্গুনির মৃত্যু হলো সেটা বড় কথা নয়, কেন মৃত্যু হলো সেটাই আসল কথা। পাণ্ডে উৎসুক চোখে চেয়ে বলল, এ বিষয়ে আপনি কি কিছু বুঝেছেন ব্যোমকেশবাবু?
ব্যোমকেশ মৃদু হেসে বলল, বোধ হয় কিছু কিছু বুঝেছি, আপনাকে আমার অনেক কথা বলবার আছে, কিন্তু আপনার শুনবার সময় হবে কি? পাণ্ডে ব্যোমকেশের হাত ধরে দাঁড়ির কাছে টেনে নিয়ে চললেন, বললেন, সময় হবে কি না দেখাচ্ছি, চলুন আমার বাড়িতে, একেবারে রাত্রির খাওয়া দাওয়া সেরে ফিরবেন। পাণ্ডে ব্যোমকেশকে নিয়ে চলে গেল। আমি আর সত্যবতী রাত্রি 9:30 পর্যন্ত তাস নিয়ে গোলামচোর খেললাম। ব্যোমকেশ পিল্লে জিজ্ঞাসা করলাম, কি হলো এতক্ষণ ধরে? ব্যোমকেশ স্বর্গীয় হাস্য করে বলল, মুরগিরা যা রেঁধেছিল। ধমক দিয়ে বললাম, কথা চাপা দিও না, 5 ঘন্টা ধরে কি হলো কথা বলো না। ব্যোমকেশ জিভ কাটল, পুলিশের গুপ্ত কথা কি বলতে আছে? তবে এমন কোনো কথা হয়নি যা তুমি জানো না। হত্যাকারী কে? 5 কোটি দে, বলে ব্যোমকেশ শুট করে শয়নকক্ষে ঢুকে পড়ল। বড়দিন এসে চলে গেছে, নববর্ষ সমাগত পায়। এখানে বড়দিন ও নববর্ষের উৎসবে বিশেষ হইচই হয় না। সাহেব মেমেরা হুইস্কি খেয়ে একটু নাচানাচি করে এই পর্যন্ত। এই কদিনে নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি। মারুতি দেবীর রোগ ভালোর দিকেই আসছিল, কিন্তু তিনি একটু সম্বিত পেয়ে দেখলেন ঘরে যুবতী নাশ রয়েছে। অগ্নি তাঁর ষষ্ঠরিপু প্রবল হয়ে উঠল, তিনি গালাগালি দিয়ে নাশকে তাড়িয়ে দিলেন। ফলে অবস্থা আবার যাই যাই হয়ে উঠেছে। অধ্যাপক সোম একা হিমশিম খাচ্ছেন। শনিবার 30 ডিসেম্বর সকালবেলা ব্যোমকেশ বলল, চলো আজ একটু রোদে বেরোনো যাক। রিক্সা চড়ে বের হলাম। প্রথমে উপস্থিত হলাম নকুলেশবাবুর ফটোগ্রাফির দোকানে। নিচে দোকান, উপরতলায় নকুলেশবাবুর বাসস্থান। তিনি উপরে ছিলেন, আমাদের দেখে যেন একটু বিব্রত হয়ে পড়লেন। মনে হলো তিনি গোজগাজ করছিলেন। কাষ্ট হেসে বললেন, আসুন, ছবি তোলাবেন নাকি? ব্যোমকেশ বলল, এখন নয়, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার দোকানটা দেখে যায়। নকুলেশবাবু বললেন, বেশ বেশ, আমি কিন্তু ভালো ছবি তুলি, এখানকার কেষ্টবিষ্ট সকলেই আমাকে দিয়ে ছবি তুলিয়েছেন, এই দেখুন না। ঘরের দেওয়ালে অনেকগুলি ছবি টাঙানো ছিল, তার মধ্যে চেনা লোক মহিধরবাবু এবং অধ্যাপক সোম। ব্যোমকেশ দেখে বলল, বাহ, বেশ ছবি, আপনি দেখছি একজন সত্যিকারের শিল্পী। নকুলেশবাবু খুশি হয়ে বললেন, হে হে, ওরে লালু, পাশের দোকান থেকে 2 পেয়ালা চা নিয়ে আয়। চায়ের দরকার নেই, আমরা চা খেয়ে বেরিয়েছি, আপনি কোথাও যাবেন মনে হচ্ছে? নকুলেশবাবু বললেন, হ্যাঁ, 2 দিনের জন্য একটু কলকাতা যাব, বউ ছেলে কলকাতায় আছে, তাদের আনতে যাচ্ছি। আচ্ছা, আপনি কোজকাজ করুন। রিক্সাতে চড়ে ব্যোমকেশ বলল, স্টেশনে চলো। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, সবাই জোট পেতে কলকাতায় যাচ্ছে? ব্যোমকেশ বলল, এই সময় কলকাতার একটা নিদারুণ আকর্ষণ আছে। রেলওয়ে স্টেশনে উপস্থিত হলাম। ব্রাঞ্চ লাইনের প্রান্তীয় স্টেশন, বেশি বড় না। এখান থেকে বড় জাংশন পাই 25 মাইল দূরে, সেখানে নেমে মেন লাইনে গাড়ি ধরতে হয়। রেল ছাড়া জংশনে যাবার মোটর রাস্তাও আছে। সাহেব সুবা এবং যাদের মোটর যান আছে তারা সেই পথেই যায়। ব্যোমকেশ কিন্তু স্টেশনে নামল না, রিক্সাওয়ালাকে ইশারা করতেই সে গাড়ি ঘুরিয়ে বাইরে নিয়ে চলল। জিজ্ঞাসা করলাম, কি হলো, নামলে না? ব্যোমকেশ বলল, তুমি বোধহয় লক্ষ্য করনি, টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে ডাক্তার ঘটক টিকিট কিনছিল, তাই নাকি? আমি ব্যোমকেশকে আরও কয়েকটা প্রশ্ন করলাম, কিন্তু সে যেন শুনতে পেল না এমন ভান করে উত্তর দিল না। বাজারের ভিতর দিয়ে যেতে যেতে বড় মনোহারি দোকানটার সামনে একটা মোটর দাঁড়িয়ে আছে দেখলাম। ব্যোমকেশ রিক্সা থামিয়ে দিয়ে নামল, আমিও নামলাম। জিজ্ঞাসা করলাম, আবার কি মতলব, আরও এসেন্স চাই নাকি? সে হেসে বলল, আরে না না, তবে কি কেস তৈল না তরল আলতা, এসোই না। দোকানে ঢুকে দেখলাম ডেপুটি ওষানাথবাবু রয়েছেন, তিনি একটা চাপনার সুটকেস কিনছেন। আমার মুখ দিয়ে আপনি বের হয়ে গেল, আপনিও কি কলকাতা যাচ্ছেন নাকি? ওষানাথবাবু চমকিত হয়ে বললেন, আমি না না, আমি টেজারি অফিসার, আমার কি স্টেশন ছাড়বার জো আছে? কে বললে আমি কলকাতা যাচ্ছি? তাঁর স্বর কড়া হয়ে উঠল। ব্যোমকেশ সান্ত্বনা সুরে বলল, আপনি সুটকেস কিনছেন দেখে অজিত ভেবেছিল, যাক
আপনার পরি পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। প্রসন্নাথবাবু অসন্তুষ্টভাবে মুখ ফিরিয়ে নিয়ে দোকানদারের সঙ্গে কথা বলতে লাগলেন। আমরা ফিরে গিয়ে রিক্সাতে চড়লাম। বললাম, কি হলো হুজুর হঠাৎ চড়তেন কেন? ব্যোমকেশ বলল, কি জানি, ওর হয়তো মনে মনে কলকাতা যাবার ইচ্ছে, কিন্তু কর্তব্যের দায়ে স্টেশন ছাড়তে পারছেন না, তাই মেজাজ গরম। কিংবা রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল, আমি কিতান জানা হ্যায়? ব্যোমকেশ বলল, ডিএসপি পাণ্ডে সাহেব, পাণ্ডে সাহেবের বাড়িতেই অফিস, তিনি আমাদের স্বাগত করলেন। ব্যোমকেশ প্রশ্ন করল, সব ঠিক? পাণ্ডে বললেন, সব ঠিক। ট্রেন কখন? রাত্রি 10:30, সব 11টায় জংশন পৌঁছাবে। কলকাতা ট্রেন কখন? 11:45। আর পশ্চিমের মেল? 11:35। ব্যোমকেশ বলল, বেশ, তাহলে ওবেলা অন্দাজ 5টার সময় আমি মহিধরবাবুর বাড়িতে যাব, আপনি 5:30 সময় যাবেন। মহিধরবাবু যদি আমার অনুরোধ না রাখেন, পুলিশের অনুরোধ নিশ্চয় অগ্রাহ্য করতে পারবেন না। গম্ভীর হেসে পাণ্ডে বললেন, আমারও তাই বিশ্বাস। এদের টেলিগ্রাফ কথাবার্তা হৃদয়ঙ্গম কিছুই হলো না, কিন্তু প্রশ্ন করে লাভ নেই। জানি প্রশ্ন করলেই ব্যোমকেশ চিপ কেটে বলবে পুলিশের গুপ্ত কথা। পাণ্ডের অফিস থেকে ব্যাংকে গেলাম, কিছু টাকা বের করবার ছিল। ব্যাংকে খুব ভিড়, আগামী দুদিন ব্যাংক বন্ধ থাকবে। তবু অনেকের জন্য অমরেশবাবুর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, এই বেলা যা দরকার টাকা বের করে নিন, কাল পরশু ব্যাংক বন্ধ থাকবে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনি ফিরছেন কবে? পরশু রাত্রেই ফিরব। কাজের সময় একজন কেরানি তাকে ডেকে নিয়ে গেল। আমরা টাকা বের করে ফিরছি, দেখলাম ডাক্তার ঘটক ব্যাংকে প্রবেশ করলেন। সে আমাদের দেখতে পেয়েছিল, কিন্তু যেন দেখতে পাইনি এমনভাবে গিয়ে জানলার সামনে দাঁড়ালেন। ব্যোমকেশ আমাদেরকে চেয়ে সহাস্য চক্ষুদ্বয় ঈষৎ কুঞ্চিত করল, তারপর রিক্সাতে চড়ে বসে বলল, ঘর চালো। বিকেল 5টার সময় আমি আর ব্যোমকেশ মহিধরবাবুর বাড়িতে উপস্থিত হলাম। তিনি বসবার ঘরেই ছিলেন। দেখলাম তার চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, মুখের ফুটি ফাটা হাসিটা মিয়মান, চালতার মতো গাল দুটি ঝুলে পড়েছে। বললেন, আসুন আসুন, অনেকদিন বাঁচবেন ব্যোমকেশবাবু, এইমাত্র আপনার কথা ভাবছিলাম। শরীর বেশ সেরে উঠেছে দেখছি। বাহ, বেশ বেশ। ব্যোমকেশ বলল, কিন্তু আপনার শরীর তো ভালো দেখছি না। মহিধরবাবু বললেন, হয়েছিল একটু শরীর খারাপ, এখন ভালোই, কিন্তু একটা বড় ভাবনার কারণ হয়েছে ব্যোমকেশবাবু। কি হয়েছে? রজনী কাল রাত্রে কলকাতা চলে গেছে। সে কি একলা গেছেন আপনাকে না বলে? না না, সেসব কিছু নয়, বাড়ির পুরনো চাকর রামদিনকে তার সঙ্গে দিয়েছি। তবে ভাবনা কিসের? মহিধরবাবুর মনে কোনো ছল চাতুরি নেই, সোজাসুজি বলতে আরম্ভ করলেন। শুনুন, বলি তাহলে, কলকাতায় রজনীর এক মাসি থাকেন, তিনিই ওকে মানুষ করেছেন। কাল বিকেলে ওর মেষর এক তার এলো, তিনি রজনীকে ডেকে পাঠিয়েছেন, মাসির ভারী অসুখ। রজনীকে রাত্রির গাড়িতে পাঠিয়ে দিলাম, ও এমন প্রায়ই যাতায়াত করে, 5-6 ঘন্টারই তো রাস্তা। রজনী আজ সকালে কলকাতা পৌঁছে গেছে, তার পেয়েছি। এ পর্যন্ত কোনো গোলমাল নেই। তারপর শুনুন, আজ সকালে দুখানা চিঠি পেলাম, তার মধ্যে একখানা রজনী মাসির হাতে লেখা, কালকের তারিখ। তিনি নিতান্ত মামুলি চিঠি লিখেছেন, অসুখ বিসুখের কোনো কথা লেখা হয়নি। মহিধরবাবু সঙ্গীত চোখে ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ বলল, এমনও তো হতে পারে চিঠি লেখবার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মহিধরবাবু বললেন, তা একেবারে অসম্ভব নয়, কিন্তু অন্য চিঠিখানার কথা এখনো বলিনি, বেনামি চিঠি, এই পড়ে দেখুন। তিনি একটা খাম ব্যোমকেশকে দিলেন। খামের উপর ডাকঘরের ছাপ দেখে বোঝা যায় এই শহরেই ডাকে দেওয়া হয়েছে। ব্যোমকেশ চিঠি বের করে পড়ল। সাদা এক তক্তা কাগজের উপর মাত্র কয়েকটি কথা লেখা ছিল, আপনার চোখের আড়ালে একজন ভদ্রবেশী দুষ্ট লোক
আপনার কন্যার সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত হয়েছে। এরা যদি পালিয়ে যায় তাহলে কেলেঙ্কারি অ্যাক্সেস হবে। সাবধান, ডাক্তার ঘটককে বিশ্বাস করবেন না। ব্যোমকেশ চিঠি পড়ে ফেরত দিল। মহিধরবাবু কম্পিত স্বরে বললেন, কে লিখেছে জানি না, কিন্তু এ যদি সত্যি হয়। ব্যোমকেশ শান্তভাবে বলল, ডাক্তার ঘটককে আপনি জানেন, সে এমন কাজ করবে বলে আপনার মনে হয়? মহিধরবাবু ইতস্তত করে বললেন, ডাক্তারকে তো ভালো ছেলে বলেই জানি, যখন তখন আসে আমার বাড়িতে, তবে পরচিত্ত অন্ধকার। আচ্ছা, সে কি আছে এখানে? ব্যোমকেশ বলল, আছে, আজ সকালেই তাকে দেখেছি। মহিধরবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আছে, যাক, তাহলে বোধহয় কেউ মিথ্যে বেনামি চিঠি লিখেছে। ব্যোমকেশ বলল, ডাক্তার কিন্তু আজ রাত্রে কলকাতায় যাচ্ছে। মহিধরবাবু আবার ব্যাকুল হয়ে বললেন, হ্যাঁ, যাচ্ছে, তবে? ব্যোমকেশ দৃঢ়স্বরে বলল, মহিধরবাবু আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো কেলেঙ্কারি হবে না, আপনি মিথ্যে ভয় করছেন। মহিধরবাবু ব্যোমকেশের হাত ধরে বললেন, সত্যি বলছেন, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি তো? ব্যোমকেশ বলল, আমি এমন অনেক কথা জানি যা আপনি জানেন না, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। রজনী দেবী দুদিন পরেই ফিরে আসবেন, তিনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মাথা হেঁট হয়। মহিধরবাবু গদগদ স্বরে বললেন, ব্যাস, তাহলেই হলো, ধন্যবাদ ব্যোমকেশবাবু, আপনার কথায় যে কতদূর নিশ্চিন্ত হলাম তা বলতে পারি না, বুড়ো হয়েছি, ভগবান একবার দাগা দিয়েছেন, তাই একটুকুতেই ভয় হয়। ব্যোমকেশ বলল, ও কথা ভুলে যান, আমি এসেছি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে। মহিধরবাবু ব্যস্ত হয়ে বললেন, বলুন বলুন। আপনার মোটরখানা আজ রাত্রে একবার দিতে হবে, জংশনে যাব, একটু জরুরি কাজ আছে। ই আর বেশি কথা কি, কখন চাই বলুন? রাত্রি 9টার সময়। বেশ, ঠিক 9টার সময় আমার গাড়ি আপনার বাড়ির সামনে হাজির থাকবে। আর কিছু? আর কিছু না। এই সময় পাণ্ডে এসে উপস্থিত হলেন। সকলে মিলে চা ও প্রচুর জলখাবার ধ্বংস করে বাড়ি ফিরলাম। ঠিক 9টার সময় মহিধরবাবুর 8 সিলিন্ডার গাড়ি আমাদের বাড়ির সামনে এসে থামল। আমি, ব্যোমকেশ ও পাণ্ডে সাহেব তাতে চেপে বসলাম। গাড়ি ছেড়ে দিল। একটি কালো রঙের পুলিশ ভ্যান আগে থেকেই দাঁড়িয়েছিল, সেটি আমাদের পিছু পিছু চলল। শহরের সীমানা অতিক্রম করে আমাদের মোটর জংশনের দীর্ঘ গৃহহীন পথ ধরল। দুই পাশে কেবল বড় বড় গাছ। আমাদের গাড়ির তার ভিতর দিয়ে আলো সুড়ঙ্গ রচনা করে ছুটে চলল। পথে বেশি কথা হলো না, তিনজনে পাশাপাশি বসে একটার পর একটা সিগারেট টেনে চলেছি। একবার ব্যোমকেশ বলল, আপনার আসামি ফার্স্ট ক্লাসে টিকিট কিনবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, যে ক্লাসেই উঠুক ইন্সপেক্টর দুবে সাহেব কামরাই থাকবে। পুলিশ মহলে আসল কথা কে কে জানে? আমি আর দুবে, পাছে আগে থাকতে বেশি হইচই হয় তাই চুপিসারে মহিধরবাবুর গাড়ি নিতে হলো। পিছনের ভ্যানে যারা আছে তারাও জানে না কি জন্যে কোথায় যাচ্ছি। পুলিশের থানা থেকে যত কথা বেরোয় এত আর কোথা থেকে নয়, ঘুষখোর পুলিশ তো আছেই, তাছাড়া পুলিশের পেটে কথা থাকে না। পুরন্ধর পাণ্ডে নির্মল চরিত্র পুরুষ, তাই স্বজাতি সম্বন্ধেও তিনি সত্যবাদী। 10টার সময় জংশনে পৌঁছালাম। লাল সবুজ অসংখ্য আলোক প্রদীপে স্টেশন ঝলমল করছে। পুলিশের ভ্যানে 2 সাব ইন্সপেক্টর, কয়েকটি কনস্টেবল ছিল। পাণ্ডে তাদের স্টেশনের ভিতরে বাইরে নানা স্থানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন। বললেন, আমার একটা লগ আসবার কথা আছে, এলেই খবর দেবেন, আমরা ওয়েটিং রুমে আছি। আমরা 3 ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গিয়ে বসলাম। পাণ্ডে ঘন ঘন হাত ঘড়ি দেখতে লাগলেন। ঠিক 10:30 সময় স্টেশন মাস্টার খবর দিলেন, লগ এসেছে, সব ভালো, ফার্স্ট ক্লাস। এখনও 45 মিনিট, কিন্তু 45 মিনিট সময় যত দীর্ঘই হোক না কেন, প্রকৃতির নিয়মে শেষ হতে বাধ্য। গাড়ি আসার ঘন্টা বাজল। আমরা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। আমাদের সকলের গায়ে ওভারকোট এবং
মাথায় পশমের টুপি। সুতরাং হঠাৎ দেখে কেউ চিনে ফেলবে সে সম্ভাবনা নেই। তারপর বহু প্রতীক্ষিত গাড়ি এসে দাঁড়ালো। পাণ্ডে সাহেব নাটকের রঙ্গমঞ্চ ভালোই নির্বাচন করেছিলেন, আয়োজনেরও কিছু ত্রুটি রাখেননি, কিন্তু তবু নাটক জমতে পেল না। পদ্মা তোলার সাথে সাথে যবনিকা পড়ে গেল। গাড়ির প্রথম শ্রেণীর কামরা যেখানে থামে আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম। ঠিক আমাদের সামনে প্রথম শ্রেণীর কামরা দেখা গেল। জানালাগুলির কাঠের কপাট বন্ধ ছিল, তাই ভিতরটা দেখা গেল না। অল্পকালের মধ্যে দরজা খুলে গেল। একজন কুলি ছুটে গিয়ে ভিতরে প্রবেশ করল এবং দুটি বড় বড় চামড়ার সুটকেস নামিয়ে রাখল। কামরায় একটিমাত্র যাত্রী ছিলেন, তিনি এবার বাইরে বেরোলেন। কোট প্যান্ট পরা অপরিচিত ভদ্রলোক, গোঁপদাড়ি কামানো, চোখে ফিকে নীল চশমা। তিনি সুটকেস দুটি কুলির মাথায় তুলবার ব্যবস্থা করছেন। পাণ্ডে এবং ব্যোমকেশ তাঁর দুই পাশে গিয়ে দাঁড়ালো। ব্যোমকেশ একটু দুঃখিত স্বরে বলল, অমরেশবাবু আপনার যাওয়া হলো না, ফিরে যেতে হবে। অমরেশবাবু? ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা? খোপদাড়ি কামানো মুখ দেখে একেবারেই চিনতে পারিনি। অমরেশ রাহা একবার ডান দিকে একবার বাম দিকে ঘাড় ঘোরালেন, তারপর ক্ষিপ্র হস্তে পকেট থেকে পিস্তল বের করে নিজের কপালে ঠেকিয়ে ঘোড়া টানলেন। চড়াত করে শব্দ হলো। মুহূর্ত মধ্যে অমরেশ রাহার মাটিতে পড়ে থাকা দেহকে ঘিরে লোক জমে গেল। পাণ্ডে হুইসেল বাজালেন, সঙ্গে সঙ্গে পুলিশের বহু লোক এসে স্থানটা ঘিরে ফেলল। পাণ্ডে কড়া সুরে বললেন, ইন্সপেক্টর দুবে, সুটকেস দুটো আপনার জিম্মায়। একজন লোক ভিড় ঠেলে প্রবেশ করল, চিনলাম ডাক্তার ঘটক। সে বলল, কি হয়েছে, এ কে? পাণ্ডে বললেন, অমরেশ সাহা, দেখুন তো বেঁচে আছেন কিনা। ডাক্তার ঘটক নিচু হয়ে দেহ পরীক্ষা করল, তারপর উঠে দাঁড়িয়ে পড়ল, মারা গেছে। ভিড়ের ভিতর থেকে একটি বিস্ময় কৌতূহলী স্বর শোনা গেল, অমরেশ সাহা মারা গেছে, হ্যাঁ কি হয়েছিল, তার নাড়ি কোথায়? হ্যাঁ, ফটোগ্রাফার নকুলেশ সরকার। ডাক্তার ঘটক ও নকুলেশবাবুকে লক্ষ্য করে ব্যোমকেশ বলল, আপনাদের গাড়িও এসে পড়েছে, এখন বলবার সময় নেই, ফিরে এসে শুনবেন। ব্যোমকেশ বলল, একটা সাংঘাতিক ভুল করেছিলাম, অমরেশ সাহা ব্যাংকের ম্যানেজার, তার যে পিস্তলের লাইসেন্স থাকতে পারে এ কথা মনেই আসেনি। সত্যবতী বলল, না গোড়া থেকে বলো। 2 জানুয়ারি কলকাতা ফিরে চলেছি। ডিএসপি পাণ্ডে, মহিধরবাবু ও রজনী স্টেশনে এসে আমাদের গাড়িতে তুলে দিয়ে গেছেন। এতক্ষণে আমরা নিশ্চিন্ত মনে একত্র হতে পেরেছি। ব্যোমকেশ বলল, দুটো জিনিস চট পেকে গেছিল, এক ছবি চুরি, দ্বিতীয়ত ডাক্তার ও রজনীর গুপ্ত প্রণয়। ওদের প্রণয় গুপ্ত হলেও তাতে নিন্দের কিছু ছিল না, ওরা কলকাতায় গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছে, সম্ভবত রজনীর মাসি আর মেসো জানেন, আর কেউ জানে না, মহিধরবাবুও না। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ জানবে না। মহিধরবাবু সেকেলে লোক নয়, তবু বিধবা বিবাহ সম্বন্ধে সাবেক সংস্কার ত্যাগ করতে পারেননি, তাই ওরা লুকিয়ে বিয়ে করে সব দিক রক্ষা করেছে। জিজ্ঞাসা করলাম, খবরটা কি ডাক্তারের কাছে পেলে? ব্যোমকেশ বলল, ডাক্তারকে কাটাইনি, ও যেরকম রুখে ছিল কিছু বলতে গেলেই কামড়ে দিত। আমি রজনীকে আড়ালে পড়েছিলাম, সব জানি। সে জিজ্ঞেস করেছিল, ব্যোমকেশবাবু আমরা কি অন্যায় করেছি? আমি বলেছিলাম, না। তোমরা যে বিদ্রোহের ঝোঁকে মহিধরবাবুকে দুঃখ দাওনি এতেই তোমাদের গৌরব। উগ্র বিদ্রোহে বেশি কাজ হয় না, কেবল বিরুদ্ধ শক্তিকে জাগিয়ে তোলা হয়। বিদ্রোহের সঙ্গে সহিষ্ণুতাও চায়, তোমরা সুখী হবে। সত্যবতী বলল, তারপর বলো। ব্যোমকেশ বলতে আরম্ভ করল, ছবি চুরির ব্যাপারটা যদি হালকাভাবে নাও তাহলে তার অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু যদি গুরুতর ব্যাপার মনে করো তাহলে তার একটিমাত্র ব্যাখ্যা হয়, ওই গ্রুপের মধ্যে এমন একজন আছে যে নিজের চেহারা লোকচক্ষুর আড়ালে রাখতে চায়। কিন্তু কি উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য এই হতে পারে যে ওই দলে একজন দাগী আসামি আছে যে নিজের ছবির প্রচার চায় না। প্রস্তাবটা কিন্তু টেকসই না। ওই গ্রুপে যারা আছে তারা কেউ লুকিয়ে বেড়ায় না, তাদের সকলেই চেনে, সুতরাং ছবি চুরি করার কোনো মানে হয় না।
তাকে আসামি সম্ভাবনা ত্যাগ করতে হচ্ছে। কিন্তু যদি ওই দলে এমন কেউ একজন থাকে ভবিষ্যতে তাকে আসামি হবার জন্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ একটি গুরুতর অপরাধ করে কেটে পড়বার চেষ্টায় আছে, তাহলে সে নিজের ছবি লোপাট করবার চেষ্টা করবে। অজিত, তুমি তো লেখক, শুধু ভাষার দ্বারা একটা লোকের এমন হুবহু বর্ণনা দিতে পারো যাতে তাকে দেখলেই চেনা যায়, পারবে না? বিশেষত তার চেহারা যদি মামুলি হয় তাহলে একেবারেই পারবে না, কিন্তু একটা ফটোগ্রাফ মুহূর্ত মধ্যে তার চেহারাখানা আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে। তাই দাগি আসামিদের ফটো পুলিশের ফাইলে রাখা হয়। তাহলে পাওয়া গেল ওই দলের একটা লোক গুরুতর অপরাধ করে ডুব মারবার ফন্দি আঁটছে। এখন প্রশ্ন এই, সংকল্পিত অপরাধটি কী এবং লোকটা কে? গ্রুপের লোকগুলিকে একে একে ধরা যাক। মহিধর বাবু, ডুব মারবেন না, তার বিপুল সম্পত্তি আছে, চেহারাখানাও ডুব মারবার অনুকূল নয়। ডাক্তার ঘটক, রজনীকে নিয়ে উধাও হতে পারে, কিন্তু রজনী সাবালিকা, তাকে নিয়ে পালানো আইন ঘটিত অপরাধ নয়। তবে ছবি চুরি করতে যাবে কেন? অধ্যাপক সোমকেও বাদ দিতে পারো। সোম যদি শিকল কেটে ওড়বার সংকল্প করতেন তাহলে শ্রেপ ওই ছবিটা চুরি করার কোনো মানে হতো না। সোমের আরও ছবি আছে, নকলেশবাবুর ঘরে তার ফটো টানানো আছে, আমরা দেখেছি। তারপর ধরো নকলেশবাবু, তিনি পিকনিকের দলে ছিলেন, তিনি মহিধরবাবুর কাছে মোটা টাকা ধার নিয়েছিলেন, সুতরাং তার পক্ষে গা ঢাকা দেওয়া অস্বাভাবিক নয়। কিন্তু তিনি ফটো তুলেছিলেন, ফটোতে তার চেহারা ছিল না, অতএব তার পক্ষে ফটো চুরি করতে যাওয়া বোকামি। বাকি রয়ে গেলেন ডেপুটি উষানাথবাবু এবং ব্যাংক ম্যানেজার অমরেশ রাহা, একজন সরকারি মালখানার মালিক, অন্যজন ব্যাংকের কর্তা। দেখা যাচ্ছে ফেরার হয়ে যদি কারুর লাভ থাকে তা এদের দুজনের। দুজনের হাতে পিস্তল পরের টাকা, দুজনেই চিনির বলদ। প্রথমে উষানাথবাবুকে ধরো, তাঁর স্ত্রী পুত্র আছে, চেহারাখানাও এমন যে ফটো না থাকলেও তাকে শনাক্ত করা চলে। তিনি চোখে কালো চশমা পরেন, চশমা খুললে দেখা যায় তাঁর একটা চোখ কানা। বেশিদিন পুলিশের সন্ধানী চক্ষু এড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়, ছাড়া তার চরিত্র এমন একটা দুঃসাহসী কাজ করবার প্রতিকূল। বাকি রইলেন অমরেশ রাহা, এটা অবশ্য নীতিপ্রমাণ, কিন্তু তারপর তাকে ভালো করে লক্ষ্য করলে দেখবে তিনি ছাড়া আর কেউ হতেই পারেন না। তাঁর চেহারা নিতান্ত সাধারণ, তার মতো লক্ষ লক্ষ বৈশিষ্ট্যহীন লোক পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তিনি মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছিলেন, এরকম দাড়ি রাখার সুবিধে দাড়ি কামিয়ে ফেললেই চেহারা বদলে যায়, তখন চেনা লোক আর চিনতে পারে না। নকল দাড়ি পরার চেয়ে তাই আসল দাড়ি কামিয়ে ফেলা ছদ্মবেশ হিসেবে ঢের বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য। অমরেশবাবু অবিবাহিত ছিলেন, তিনি মাইনে ভালোই পেতেন, তবু তার মনে দারিদ্রের ক্ষোভ ছিল, টাকার প্রতি দুর্দম আকাঙ্ক্ষা জন্মেছিল। আমার মনে হয় তিনি অনেকদিন ধরে এই কুমতলব আঁটছিলেন। তাঁর আলমারিতে গুজরাটি বইটা দেখেছিলে মনে আছে? তিনি চেষ্টা করে গুজরাটি ভাষা শিখেছিলেন, হয়তো সংকল্প ছিল টাকা নিয়ে বোম্বাই অঞ্চলে গিয়ে বসবেন। আলিদের সঙ্গে গুজরাটিদের চেহারার একটা ধাতুগত ঐক্য আছে, ভাষাটাও রপ্ত থাকলে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। সব দিক ভেবে আটঘাট পেতে তিনি তৈরি হয়েছিলেন। তারপর যখন সংকল্পকে কাজে পরিণত করবার সময় হলো, তখন হঠাৎ কতকগুলো অপ্রত্যাশিত বাধা উপস্থিত হলো। পিকনিকের দলে গিয়ে তাকে ছবি তোলাতে হলো। তিনি অনিচ্ছা ভরে ছবি তুলেছিলেন সন্দেহ নেই, কিন্তু তা না তোলালে লোকের মনে সন্দেহ জাগতে পারে, ভাবলেন ছবি চুরি করে সামাল দেবেন। যা হোক, তিনি মহিধরবাবুর বাড়ি থেকে ছবি চুরি করলেন। পরদিন চায়ের পার্টিতে আমরা উপস্থিত ছিলাম, সেখানে যেসব আলোচনা হলো তাতে অমরেশবাবু বুঝলেন তিনি একটা ভুল করেছেন, শ্রেপ ছবিখানা চুরি করা ঠিক হয়নি। তাই পরের বার যখন তিনি উষানাথবাবুর বাড়িতে চুরি করতে গেলেন, তখন আর কিছু না পেয়ে পুরি চুরি করে নিয়ে এলেন। আলমারিতে চাবি ঢুকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন যাতে মনে হয় ছবি চুরি করাটা চোরের মূল উদ্দেশ্য নয়। অধ্যাপক সোমের ছবিটা চুরি করার দরকার হয়নি, আমার বিশ্বাস তিনি কোনো উপায়ে জানতে পেরেছিলেন যে মালতী দেবী ছবিটা আগেই ছিঁড়ে ফেলে দিয়েছেন, কিংবা এমনও হতে পারে যে তিনি ছবি চুরি করতে গিয়েছিলেন কিন্তু ছবি তার আগেই নষ্ট করা হয়েছিল, হয়তো তিনি ছেঁড়া ছবির টুকরোগুলি পেয়েছিলেন। আমার আবির্ভাবে অমরেশবাবু শঙ্কিত হননি, তাঁর মূল অপরাধ তখনও ভবিষ্যতের গর্ভে।
তিনি টাকা নিয়ে উধাও হবার পর সবাই জানতে পারবে, তখন আমি জানলেও ক্ষতি নেই। কিন্তু ফাল্গুনীপালের প্রেত মূর্তি তখন এসে দাঁড়াল। তখন অমরেশবাবু মাথায় হাত দিয়ে বসলেন। তাঁর সমস্ত প্ল্যান ভেস্তে যাওয়ার উপক্রম হল। ফাল্গুনী থাকতে ফটো চুরি করে কি লাভ, সে স্মৃতি থেকে ছবি এঁকে ফটোর অভাব পূরণ করে দেবে। কিন্তু পরকীয়া প্রীতির মতো বেআইনি কাজ করার একটা তীব্র উত্তেজনা আছে। অমরেশবাবু তার স্বাদ পেয়েছিলেন, তিনি এতদূর এগিয়ে আর পিছুতে পারছিলেন না। তাই ফাল্গুনী যেদিন তার ছবি এঁকে দেখাতে গেল সেদিনই তিনি ঠিক করলেন ফাল্গুনীর বেঁচে থাকা চলবে না। সেই রাত্রে তিনি মদের বোতলে বেশ খানিকটা আফিম মিশিয়ে ফাল্গুনীর কুঁড়ে ঘরে গেলেন। ফাল্গুনীকে নেশার জিনিস খাওয়ানো শক্ত হলো না। তারপর সে যখন অজ্ঞান হয়ে পড়ল তখন তাকে তুলে কুয়োর মধ্যে ফেলে দিলেন। আগের রাতে চুরি করা পুরিটা তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন, সেটাও কুয়োর জলের মধ্যে ফেলে দিলেন, যাতে পুলিশ ফাল্গুনীকে চোর বলে সন্দেহ করে। এই ব্যাপারটা ঘটেছিল সম্ভবত রাত্রি 11টার পর, যখন বাগানের অন্য কোণে আর একটা মন্ত্রণা সভা শেষ হয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে মনে হয় ফাল্গুনী জলে পড়বার আগেই মরে গেছিল, কিন্তু অমরেশবাবু বোধ হয় ইচ্ছে ছিল সে বেঁচে থাকতে থাকতেই তাকে জলে ফেলে দেন, যাতে প্রমাণ হয় সে নেশার ঝোঁকে অবঘাতে জলে পড়ে মরেছে। যাই হোক, অমরেশবাবু নিষ্কণ্ঠ হলেন। যে ছবিটা তিনি আমাদের দেখিয়েছিলেন রওনা দেবার আগে সেটা পুড়িয়ে ফেললে নিশ্চিন্ত, আর তাকে শনাক্ত করবার কোনো চিহ্ন থাকবে না। আমি যখন নিঃসংশয়ে বুঝতে পারলাম এ অমরেশবাবুর কাজ, তখন পাণ্ডে সাহেবকে সব কথা বললাম। ভারী বুদ্ধিমান লোক, চট করে ব্যাপারটা বুঝে নিলেন। সেই থেকে এক মিনিটের জন্যও অমরেশবাবু পুলিশের চোখের আড়াল হতে পারেননি। ব্যোমকেশ সিগারেট ধরালো। আমি বললাম, আচ্ছা অমরেশ রাহা যে ঠিক ওই দিন পালাবে এটা বুঝলে কি করে? অন্য যে কোনো দিনে তো পালাতে পারত। ব্যোমকেশ বলল, একটা কোনো ছুটির আগে পালানোর সুবিধা আছে, দুদিন সময় পাওয়া যায়। দুদিন পরে ব্যাংক খুললে যখন চুরি ধরা পড়বে চোর তখন অনেক দূরে, অবশ্য বড়দিনের ছুটিতেও পালাতে পারত। কিন্তু তার দিক থেকে নববর্ষের ছুটিতেই পালানোর দরকার ছিল। অমরেশ রাহা যে ব্যাংকের ম্যানেজার ছিল সেটা কলকাতার একটা বড় ব্যাংকের ব্রাঞ্চ অফিস। প্রত্যেক মাসের শেষে এখানে হেড অফিস থেকে একটা মোটা টাকা আসত, কারণ পরের মাসের আরম্ভেই ব্যাংকের টাকার টান পড়বে। সাধারণ লোক ছাড়াও এখানে কয়েকটা খুনি আছে, তাতে অনেক কর্মী কাজ করে, মাসের পয়লাতে তাদের মাইনে দিতে হয়। এবার সেই মোটা টাকাটা ব্যাংকে এসেছিল বড়দিনের ছুটির পর। বড়দিনের ছুটির আগে পালালে অমরেশ রাহা বেশি টাকা নিয়ে যেতে পারত না। তার দুটি সুটকেস থেকে 180,000 টাকার নোট পাওয়া গেছে। ব্যোমকেশ লম্বা হয়ে শুলো, বলল, আর কোনো প্রশ্ন আছে? দাঁড়ি কামালো কখন, ট্রেনে? হ্যাঁ, সেই জন্যই ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিল, ফার্স্ট ক্লাসে সহযাত্রীর সম্ভাবনা কম। সত্যবতী বলল, মহিদার বাবুকে বেনামি চিঠি কে দিয়েছিল? ব্যোমকেশ বলল, প্রফেসর সোম। কিন্তু বেচারার প্রতি অবিচার করো না, লোকটি শিক্ষিত এবং সজ্জন। এক ভয়ঙ্করী স্ত্রীলোকের হাতে পড়ে তার জীবনটা নষ্ট হতে বসেছে। সোম সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে রজনীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেদিকেও কিছু হলো না। ডাক্তার ঘটকের প্রবল প্রতিদ্বন্দ্বিতায় তিনি হেরে গেলেন, তাই ঈশ্বর জ্বালায়। ঈশ্বর মতো এমন নিজ প্রবৃত্তি আর নেই। কাম, ক্রোধ, লোভ, ষড়রিপুর মধ্যে সবচেয়ে অধম হচ্ছে মাৎসর্য। একটু চুপ করে থেকে বলল, মালতী দেবীর অসুখের খুবই বাড়াবাড়ি যাচ্ছে, কারোর মৃত্যু কামনা করতে নেই, কিন্তু মালতী দেবী যদি শীতে সিঁদুর নিয়ে এবেলা স্বর্গরোহণ করেন তাহলে অন্তত আমি অসুখী হব না। আমিও মনে মনে সাঁই দিলাম।